আমাদের ভালোবাসা সবই যেন হয় শুধু প্রভু তোমারই জন্য আমাদের ভালোবাসা সবই যেন হয় শুধু প্রভু তোমারই জন্য রাগ ক্ষোভ ঘৃণা গোল তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য ভালোবাসি বাসি ভালো ভালোবাসি প্রভু তোমাকে ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ হৃদয়ে গেঁথেছি তোমাকে খারাপ লাগে ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ হৃদয়ে গেঁথেছি তোমাকে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان When we love someone, we want to love him for you. When we hate someone, we will hate you to be close to you. We love you, we are loving you. We will love you forever. Ya Habibi, Ya Rasulallah. হৃদয়ে গেঁথেছি তোমাকে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ومنع لله فقد استكمل الإيمان إن أحب الأعمال إلى الله تعالى المعالاة في الله والحب في الله والبغض في الله من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان আমাদের ভালোবাসা সবই যেন হয় শুধু প্রভু তোমারই জন্য রাগ ক্ষোভ ঘৃণা গোল তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য ভালোবাসি বাসি ভালো ভালোবাসি প্রভু তোমাকে ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ হৃদয়ে গেঁথেছি তোমাকে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان الله أكبر আল্লাহ তোমার নামে রে গান গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার শানে এই অধম বান্দা আল্লাহ তোমার নামে রে গান গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার শানে এই অধম বান্দা তুমি রাহিম করিম সত্তার তুমি খালিক মালিক জব্বার তুমি রাহিম করিম সত্তার তুমি খালিক মালিক জব্বার সবই তোমার দয়া প্রভু সবই তোমার দয়া প্রভু সবই তোমার ক্ষমতা
তোমার নামে রে গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। আল্লাহ তোমার নামে রে গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। আল্লাহ 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 আল্লাহ। তুমি আসমানের মালিক, তুমি জমিনের মালিক, অপরূপে সাজিয়েছো তুমি চারিদিক। তুমি আসমানের মালিক, তুমি জমিনের মালিক, অপরূপে সাজিয়েছো তুমি চারিদিক। সৃজন করেছো তুমি সবই, সৃজন করেছো তুমি সবই, সবই তোমার করুণা। আল্লাহ তোমার নামের গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। আল্লাহ তোমার নামে রে গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। আল্লাহ 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 আল্লাহ। এই কণ্ঠে দিলে সুর লাগে কত যে মধুর, চাই পেতে চাই অগো প্রভু তোমার প্রেমের নূর। এই কণ্ঠে দিলে সুর লাগে কত যে মধুর, চাই পেতে চাই অগো প্রভু তোমার প্রেমের নূর। তোমার রঙে রঙিন হয়ে, তোমার রঙে রঙিন হয়ে কাটাতে চাই সারা বেলা। আল্লাহ তোমার নামে রে গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। আল্লাহ তোমার নামে রে গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। তুমি রাহিম করিম সত্তার, তুমি খালিক মালিক জব্বার, তুমি রাহিম করিম সত্তার, তুমি খালিক মালিক জব্বার। সবই তোমার দয়া প্রভু, সবই তোমার দয়া প্রভু, সবই তোমার ক্ষমতা। আল্লাহ তোমার নামে রে গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। আল্লাহ তোমার নামে রে গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী দিনাজপুর জেলার সদর উপজেলার অন্তর্গত গাউসুল আজম জামে মসজিদের উন্নয়ন কল্পে গোপালগঞ্জ বাজার দোকান মালিক ব্যবসায়ী ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিক দুই দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকে সমাপনী দিনের সমাপনী অধিবেশনের মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি দিনাজপুর ইমাম প্রশিক্ষণ কেন্দ্র এর সম্মানিত উপপরিচালক জনাব মোহাম্মদ আলমগীর হায়দার সাহেব, আতাআল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সবাই বলি আমিন। মাহফিলের মঞ্চে বসা আমার উস্তাদ সমতুল্য শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, মাহফিলে এসেছেন সম্মানিত জনপ্রতিনিধিবৃন্দ, এসেছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাহফিলে উপস্থিত গোপালগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা, আমার সামনে বসা আমার পিতার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আজাম, যুগে যুগে আল্লাহর জমিনে
আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যারা সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা মিডিয়ার প্রিয় কর্মী ভাইয়েরা প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা আমার প্রাণ প্রিয় দিনাজপুরবাসী সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনের এই জান্নাতি আয়োজনে আসার তৌফিক যিনি দিয়েছেন তিনি কে আল্লাহ সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালেমাতু শুকর আদায় করে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ যারা চুপচাপ আছেন আমি কয়েকজনকে দেখে ফেলেছি কারণ আমি তো আপনাদের সামনাসামনি বসা কেউ না বললে আমি আলহামদুলিল্লাহ অন্তত সবাইকে দেখতে না পারলেও ম্যাক্সিমামকে দেখা যাচ্ছে এই যে আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ বললাম না বলতে পারলাম না এটা এক প্রকার নাশুকুরি এটা এক প্রকার নাফরমানি কারণ হচ্ছে আমাদের রব প্রতিটি মুহূর্তে আমাদেরকে তার দয়া দিয়ে বাঁচিয়ে রাখছেন এই যে বেঁচে থাকার জন্য আমরা অক্সিজেন গ্রহণ করি বলেন তো প্রিয় ভাইয়েরা অক্সিজেন ছাড়া আমরা কি বেঁচে থাকতে পারবো না পারবো না এই যে বেঁচে থাকার জন্য আমরা নিলাম অক্সিজেন গ্রহণ করলাম আপনি কি জানেন একজন সুস্থ মানুষ প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন গ্রহণ করে ধারণা আছে আপনাদের সায়েন্সে যারা পড়ো তোমরা জানো না একজন সুস্থ মানুষ প্রতিদিন প্রায় 500 থেকে 600 লিটার অক্সিজেন গ্রহণ করে আল্লাহু আকবার আল্লাহু আকবার একজন সুস্থ মানুষ প্রতিদিন বেঁচে থাকার জন্য কত লিটার অক্সিজেন গ্রহণ করে 500 থেকে 600 লিটার চলুন তো আমরা এটার বাজার দর জেনে নেই এই যে করোনা মহামারী যখন ছিল অক্সিজেনের প্রয়োজনীয়তা মানুষ তখন অনুভব করেছে তখন অক্সিজেনের জন্য দৌড়ঝাঁপ শুরু হতো অক্সিজেন কেনার জন্য দেখেন না আপনারা তো বর্তমান বাজার দর অনুযায়ী এই 5-600 লিটার অক্সিজেনের দাম হলো প্রায় 5 লক্ষ টাকার উপরে তাহলে আমরা বলতে পারি আমরা খেটে খাওয়া মানুষ আমরা দিনমজুর আমরা গরিব মানুষ আমরা প্রতিদিন 500 লিটার অক্সিজেন গ্রহণ করি বেঁচে থাকার জন্য 5-6 লক্ষ টাকা আপনারা আল্লাহকে কয় টাকা দেন আরো জোরে বলেন নাকি আপনারা আল্লাহকে টাকা পয়সা দিয়ে তারপরে অক্সিজেন কিনেন তাই না কথা বলছেন না তো আপনারা তাহলে এই যে আল্লাহর দেওয়া ফ্রি ফ্রি অক্সিজেন এগুলো যদি কিনে কিনে গ্রহণ করা লাগতো আমরা বেঁচে থাকতে পারতাম না কারণ আমাদের এত এত ক্যাপাসিটি নাই এত ক্যাপাসিটি তো আমাদের নাই আমি রিজিকের কথা বাদ দিলাম খাবার দাবার অন্যান্য নেয়ামতের কথা বাদ দিলাম শুধু বেঁচে থাকার জন্য যে অক্সিজেনটা গ্রহণ করি ওইটাও তো 5-6 লক্ষ টাকা তাহলে জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত যাদের বয়স 60 বছর চিন্তা করেন তো কত শত কোটি টাকার অক্সিজেন গ্রহণ করেছেন আমার বয়স 28 বছর তাহলে আমি কত লক্ষ কত কোটি কোটি টাকার অক্সিজেন আল্লাহর কাছ থেকে নিলাম এই যে আল্লাহর দেওয়া অক্সিজেন আল্লাহর দেওয়া নেয়ামত খেয়ে বেঁচে আছি তাহলে আল্লাহর শুকর আদায় করে কি আলহামদুলিল্লাহ বলা উচিত নয় আসুন প্রাণ খুলে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া করলে আমাদের লস হয় তাই না কি বলতে তার খেদমত করে আপনি রঙিন চশমা লাগাইছেন তো আপনি দেখতেছেন না 2 বছর যখন করোনা মহামারীতে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল ঠিক তখন ওয়াজ মাহফিলে দেশের ওলামায়ে কেরাম যুবক তরুণ ছাত্রদেরকে সবাইকে তারা নৈতিকতার দিকে চরিত্র উন্নতকরণের জন্য কোরআন সুন্নার বয়ান করে যুবকদেরকে তারা সুপথে আহ্বান করেছে ওয়াজ মাহফিল দিয়ে কি হচ্ছে যুবকগুলো ওয়াজ মাহফিলে আসার পরে বেনামাজি নামাজি হইছে বহু চোর ডাকাত চুরি ছেড়ে দিয়েছে বহু ছেলে পেলে মা বাবার খেদমত করত মাহফিলে হুজুরদের বয়ান শুনে চোখের পানি ছেড়ে দিয়ে তৌবা করে বাড়িতে গিয়ে মা বাবার পা ধরে মাফ চাইছে আমি গিয়েছিলাম সাতক্ষীরায় মাহফিলে একবার আলোচনা করেছিলাম গতবারের আগের বার পরিবার গঠন নিয়ে স্বামী স্ত্রী দায়িত্বে নিয়ে
পরের কয়েকদিন পরে বলল, হুজুর হাজব্যান্ড ওয়াইফের সমস্যা ছিল, পরকীয়া ছিল, এই ধরনের বেশ কয়েকটা ফ্যামিলি বয়ানের পরে আলোচনার পরে পরিবারগুলো জুড়া লেগেছে আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল পারিবারিক অবক্ষয়, সামাজিক অবক্ষয়, এরপরে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ এগুলো নিরসনে, সন্ত্রাসবাদ, মাদক এগুলো নিরসনে ওয়াজ মাহফিলের প্রয়োজনীয়তা, তাফসিরুল কোরআন মাহফিলের প্রয়োজনীয়তা কম না বেশি। এরপরেও কিছু কিছু জায়গা থেকে বাধা আসবে, যদি বাধা আসে বুঝবেন এটার শরীরে মানুষের রক্ত না, এটার শরীরে আবু জেহেলের রক্ত আছে, এজন্য তার সমস্যা। আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করেন। সম্মানিত ভাইয়েরা, আমি অপ্রাসঙ্গিক কথা বলবো না, আমার সামনে কোরআনে কেরিম খোলা আছে, আমি একটা সূরা থেকে আজকে আপনাদের সামনে কিছুক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা জানেন কোরআনুল কেরিমে 114টি সূরা আছে, কোরআনুল কেরিমে কতটি সূরা আছে? আমি আজ আপনাদের সামনে আল্লাহর কিতাব কোরআনের 31 নম্বর সূরা থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আজকে আমরা যে সূরা থেকে কথা বলবো এই সূরার সিরিয়াল নাম্বার কত? আরেকটু জুড়ে বলেন, 31। আসেন এই সূরাটার নাম জেনে নেই, এই সূরার নাম হলো সূরা লোকমান। সূরাটার নাম কি? সূরা লোকমান। কোরআনুল কারীমের সূরাগুলো দুই ভাগে বিভক্ত, কিছু সূরা মক্কি, কিছু সূরা মাদানী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে যে সূরাগুলো মক্কায় নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাক্কি সূরা, আর নবীজির মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে মদিনায় যে সূরা নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাদানী সূরা। আজকে আমরা যে সূরা থেকে কথা বলবো এই সূরাটা হচ্ছে বিপুল সংখ্যক মুফাসসিরিনে কেরামের মতে এটি মাক্কি সূরা। তাহলে আমরা আজকে কত নাম্বার সূরা থেকে কথা বলছি? মুখস্থ করে যাওয়া লাগবে, হ্যাঁ, কত নাম্বার? সূরার নাম, সূরার নাম মক্কা না, সূরার নাম লোকমান। এই সূরাটা মাক্কি না মাদানী? মাক্কি। আয়াত সংখ্যা 34, আয়াত সংখ্যা কত? 34। রুকু সংখ্যা 4, রুকু সংখ্যা কত? এই হচ্ছে এই সূরার প্রাইমারি ইনফরমেশন। দেখি তো আমরা কতটুকু বুঝলাম, সূরা নাম্বার, সূরার নাম মাক্কি না মাদানী, রুকু সংখ্যা 4, আয়াত সংখ্যা 34। শ্রোতা মুখস্থ করে ফেলেছে আলহামদুলিল্লাহ। লোকমান একজন ব্যক্তির নাম। কোরআনে কেরিমে সকল নবীদের নামেও সূরা নাজিল হয় নাই, বহু নবীর নাম জানি আমরা, উনাদের নামে সূরা নাই। যেমন ইয়াহিয়া আলাইহিস সালাম, উনার নামে সূরা আছে? এরপরে আদম নবী, পৃথিবীর প্রথম নবীর নামেও সূরা নাই। সকল নবীর নামে কোরআনে সূরা নাই। কোরআনুল কারীমে মাত্র 6 জন নবীর নামে সূরা আছে। কয়জন নবী? সূরা ইউনুস 10 নম্বর সূরা, 11 নম্বর সূরা, সূরা হুদ। এরপরে হলো, এই হলো কয়টা? আরেকটু জোরে বলেন, কোরআনে কারীমে মোট কয়জন নবীর নামে সূরা আছে? 1 নম্বর ইউনুস, 1 নম্বর 2 নম্বর হুদ আলাইহিস সালাম, উনার নামে সূরা আছে। 3 নম্বর হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের নামে একটা সূরা আছে না? 4 নম্বর হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, উনার নামেও একটা সূরা আছে। 5 নম্বর হচ্ছে নূহ আলাইহিস সালাম। 6 নম্বর হচ্ছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কোরআনুল কারীমে মোট কয়জন নবীর নামে সূরা আছে? বোঝা গেল সব নবীর নামে কোরআনে সূরা নবী না। নবী ছাড়া 2 জন স্পেশাল ব্যক্তি যাদের নামে আল্লাহ কোরআনে সূরা দিয়েছেন, একজন পুরুষ আর একজন নারী। যে নারীর নামে কোরআনে একটা সূরা আছে ওই নারী কোনো নবী না। ওই নারীর নাম কি? মাশাআল্লাহ, দিনাজপুরের মানুষ তারা ওয়াজ বুঝে। নারীর নাম কি? পৃথিবীর সম্ভ্রান্ত নারী, জান্নাতের একজন শ্রেষ্ঠ রমণী, স্বামী ছাড়া যার পেটে এসেছেন ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ, পড়েন। নবী না, নবী ছাড়া 2 জনের নামে কোরআনে সূরা আছে, একজন নারী আর একজন। নারীর নাম কি? আরেকজন পুরুষ আছেন যিনি নবী না, রসুল না,
কিন্তু আল্লাহর কাছে তিনি এত পছন্দনীয়, আল্লাহর এত প্রিয়, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত পৃথিবীবাসীর কাছে তাকে স্মরণীয় করে রাখার জন্য তার নামে আল্লাহ কোরআনে সূরা দিয়েছেন। সুবহানাল্লাহ। নাম হচ্ছে লোকমান হাকিম। নাম কি? আচ্ছা প্রিয় দিনাজপুরবাসী, আপনাদের কি মনে হয় উনার নামে আল্লাহ কোরআনে সূরা দিয়েছেন? উনি দেখতে খুব সুন্দর ছিলেন, তাই না? তাহলে বেশি টাকাওয়ালা ছিলেন, তাহলে বেশি ক্ষমতাওয়ালা ছিলেন। সাইয়েদনা লোকমান হাকিম, তার নামে আল্লাহ কোরআনে কেরিমে সূরা দিয়েছেন, অথচ তিনি কোনো নবী ছিলেন না, তিনি কোনো রসূলও ছিলেন না, দেখতে খুব সুন্দর মানুষ ছিলেন না, অত্যন্ত বেটে মানুষ ছিলেন, নাক ছিল চ্যাপটা, খর্বাকৃতির নাক ছিল, ঠোঁটগুলো ছিল বড় বড়, কুচকুচে কালো রঙের মানুষ ছিলেন, চেহারাও দেখতে সুন্দর ছিল না, যাকে দেখলে তাকাতেও মন চাইতো না। এই ধরনের একজন পেটে কুচকুচে কালো চ্যাপটা নাকওয়ালা বড় বড় ঠোঁটওয়ালা এই লোকটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হলো কেন? কি এমন গুণ উনার মাঝে আছে যার কারণে রব্বুল আলামিন উনার নামে কোরআনে কেরিম সূরা দিলেন? আসলে সাইয়েদনা লোকমান হাকিম সুন্দর ছিলেন না, টাকাওয়ালা ছিলেন না, ক্ষমতাওয়ালা ছিলেন না, কিন্তু তিনি ছিলেন অত্যন্ত ইবাদত গুজার, তিনি ছিলেন অত্যন্ত তাকওয়াবান, তিনি ছিলেন অত্যন্ত পরহেজগার। এই জন্য রব্বুল আলামিন তার উপরে এত রাজি হয়েছেন, এত খুশি হয়েছেন। আল্লাহ তাআলা তার উপরে রাজি খুশি হয়ে তার নামে কোরআনে কেরিমে আল্লাহ একটি সূরা নাজিল করেছেন। তার মানে বোঝা গেল আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়ার জন্য, আল্লাহর কাছে সম্মান বৃদ্ধি পাওয়ার জন্য টাকাওয়ালা হওয়া শর্ত নয়, পয়সাওয়ালা হওয়া শর্ত নয়, সুন্দর চেহারা শর্ত নয়। যার তাকওয়ার লেভেল যত বেশি তার দাম আল্লাহর কাছে তত। এই জন্য রব্বুল আলামিন কোরআনে কেরিমে বলেছেন, أَيُّهَا النَّاسُ إِنَّا خَلَقْنَاكُمْ مِنْ ذَكَرٍ وَأُنْثَى وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا إِنَّ أَكْرَمَكُمْ عِنْدَ اللَّهِ أَتْقَاكُمْ। রব্বুল আলামিন বলছেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে এক পুরুষ আর এক নারী থেকে সৃষ্টি করেছি, তারপরে আমি তোমাদেরকে বহু জাতি গোষ্ঠীতে বিভক্ত করে দিয়েছি। দেখো দেখো, তাকিয়ে দেখো, তোমাদের কেউ কারো গায়ের চামড়া সাদা, কারো গায়ের চামড়া কালো, কারো স্ট্যাটাস একটু বেশি, কারো স্ট্যাটাস একটু কম, এগুলো দিয়ে আমার কাছে মর্যাদার মানদণ্ড নির্ণীত হয় না। আল্লাহ তাআলা বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যার তাকওয়া যার পরহেজগারিতা যত বেশি তার দাম আমার কাছে তত বেশি। তাহলে বোঝা গেল আমার বাবারে আমার ভাইয়ারা তাকওয়াবান হতে তাকওয়াবান হয়ে গেলে, গরিব মানুষ হলেও চেহারা কালো হলেও টাকা পয়সা ক্ষমতা না থাকলেও মর্যাদা যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? এ কলিজার টুকরা যুবক ভাইয়েরা শোনো, এই যৌবনের বয়সে শরীরে তেজ আর শক্তি থাকার কারণে গুনার সাগরে গা ভাসিয়ে দিচ্ছ, এখনই তো সময় তাকওয়াবান হয়ে চরিত্র ঠিক করার। তাকওয়ার সাথে আমরা অনেকেই পরিচিত, এই শব্দটা আরবি যার সহজ বাংলা হলো আল্লাহকে ভয় করে সব গুনাহ ছেড়ে দেওয়া। বর্তমান জামানার সবচাইতে বড় ফেতনার নাম হচ্ছে এই মোবাইল। যুবকরা এখন এই মোবাইলে আসক্ত হয়ে চরিত্র বিনষ্ট করে দিচ্ছে। যুবক তরুণ ভাইয়েরা শোনেন, এই যৌবন বয়সে যৌবনের তেজোদ্দীপ্ত উন্মাদনায় নিজের যৌবনটাকে নষ্ট করা যাবে না। রাতের বেলা যখন বাড়িতে ঘুমান, ফোনের মধ্যে ইন্টারনেট কানেকশন আছে, ওয়াইফাই কানেকশন আছে, মনে মনে ভাবছেন আমি এখন রাতের বেলা যে কোনো ভিডিও দেখতে পারি। আব্বু আম্মু ওনাদের রুমে ঘুমায়, ভাইয়া বোন সব সবার রুমে ঘুমায়, আমি আমার রুমে একা আছি, যা মন চায় তাই দেখবো, কেউ দেখবে না। যুবক ভাইয়েরা, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা বলছি, মাথাটা ঠান্ডা করে ভালো করে চিন্তা করুন তো, দুনিয়ার সবাইকে আপনি বন্ধ ঘরে দরজা বন্ধ করে ফাঁকি দিতে পারলেও একজনকে তো ফাঁকি দেওয়া যায় না, তিনি কি? এর নাম তাকওয়া।
আমার রবকে ভয় করে আমি সব গুনাহ ছেড়ে দিব। লোকমান হাকিম ছিলেন এমন একজন লোক, পরহেজগারিতা বেশি ছিল, তাকওয়া বেশি ছিল, তিনি সাধারণ একজন গোলাম ছিলেন, সাধারণ একজন দাস ছিলেন, মানে চাকর ছিলেন, এরকম একজন চাকর মানুষ, কিন্তু বড় তাকওয়াবান ছিলেন, পরহেজগার ছিলেন, এই জন্য দুনিয়ার বহু টাকাওয়ালা পয়সাওয়ালা সুন্দর মানুষ, এমনকি বহু নবীদের নামেও সুরা না, কিন্তু লোকমান হাকিমের উপর আল্লাহ এত খুশি হলেন, তার উপরে খুশি হয়ে আল্লাহ কোরআনে তার নামে সুরা দিয়ে দিলেন। সাইয়েদানা লোকমান হাকিমের এই পরহেজগারিতার কারণে রব্বুল আলামিন তাকে হিকমত দান করলেন। হিকমত, হিকমা, ইটস এন আরবিক ওয়ার্ড, ইলম মানে হচ্ছে জ্ঞান, জ্ঞান আর হিকমত এক জিনিস নয়, জ্ঞান মানে হচ্ছে নলেজ আর হিকমত মানে হচ্ছে উইজডম। জ্ঞান কি, হোয়াটস দ্য ডেফিনেশন অফ নলেজ, জ্ঞানের সংজ্ঞা কি, জ্ঞান হচ্ছে নতুন কিছু জানা, নতুন কিছু জানা। হিকমতটা কি, হিকমত হচ্ছে বাংলায় আমরা বলতে পারি হিকমত মানে হচ্ছে বুদ্ধি, বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, ইংরেজিতে যেটাকে আমরা বলি উইজডম। জ্ঞান আর হিকমত এক জিনিস নয়, সকল মানুষের কাছে জ্ঞান থাকলেও হিকমত সবার কাছে নাই, কারণ হিকমত এটা আল্লাহর স্পেশাল একটা নেয়ামত, এটা আল্লাহ তাআলা সবাইকে দেন না, আল্লাহর যারে ভালো লাগে, আল্লাহর যারে পছন্দ হয় আল্লাহ তাকে হিকমত দান করেন, সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের দুই নম্বর সুরা সূরাতুল বাকারা এর 269 নম্বর আয়াতে বললেন, ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ তাআলা বলছেন হিকমত এটা তোমরা নিজেরা নিজেরা অর্জন করতে পারবে না, হিকমত যার তরফ থেকে আসে তিনি কে, আল্লাহ তাআলা বলছেন আমি যাকে দয়া করে হিকমত দান করি সে দুনিয়ার সর্বাধিক কল্যাণ পেয়ে যায়। এখন প্রশ্ন হলো হিকমত কি, হিকমতটা মাল মুরাদু বিল হিকমা, হিকমা দ্বারা উদ্দেশ্য কি, অর্জিত জ্ঞানকে বিচক্ষণতা এবং বুদ্ধিমত্তার সাথে যথাযথ স্থানে প্রয়োগ করার নাম হচ্ছে হিকমত। একটা উদাহরণ দিই, আমি তো জানি না দিনাজপুরে কি বলে, দেখি আপনাদের ভাষা শিখে নেই, ওই যে রাস্তায় গ্রামীণ রাস্তায় একেবারে প্রত্যন্ত অঞ্চলে গ্রামের রাস্তায় রাস্তার দুধারে কাটার মতো কিছু গাছ থাকে, ওই যে হাঁটলে আপনার কাপড়ের মধ্যে ঢুকে যায়, দিনাজপুরে কি বলে একজন বলে অকরা, আমাদের সিলেটে বলে ল্যাংড়া। আমাদের ভাষা সাংঘাতিক, আপনাদের ভাষা প্রমিত, খুব সুন্দর, আপনাদের এলাকায় আসলে আপনারা বলেন হুজুর কেমন আছেন, খেয়েছেন কিনা, আসেন বসেন, খুব সুন্দর ভাষা, যেমন সুন্দর ঠান্ডা মেজাজি মানুষ আপনারা, ব্যবহার সুন্দর, আন্তরিকতা আপ্যায়নেও আপনারা অনেক এগিয়ে আলহামদুলিল্লাহ। তা আমাদের সিলেটের মানুষও আন্তরিক, আপ্যায়ন করে, অতিথি পরায়ণ, কিন্তু ভাষাটা একটু ডিফারেন্ট আর কি, আপনি গেলে বলবে কিতাব আইসাব বালানি, আউকা বউকা খাউকা যাউকা, কি বুঝবেন আপনারা, কিতাব আইসাব বালারে মানে ভাইজান ভালো আছেন, আউকা মানে আসেন, বউকা মানে বসেন, খাউকা মানে খান, যাউকা মানে চলে যান। তা আমি তো সিলেটি ভাষায় মাথা আরম্ভ করলে আপনারা কিচ্ছু বুঝতা নাই, তো যার কারণে আমি ওদিকে যাচ্ছি না, তো যাই হোক আপনারা কি বলেন জানি, তো আমি জ্ঞান আর হিকমত এটা প্র্যাকটিক্যালি বুঝাই দিই। মনে করেন এখানে একটা গ্রামীণ রাস্তা অকরা না, তো এখানে অকরা আছে, আমরা সবাই জানি এখান থেকে এইটুকু রাস্তা হেঁটে হেঁটে যাওয়া যাবে, এটার নাম জ্ঞান, এটার নাম কি, জ্ঞান যে আমি হেঁটে হেঁটে যেতে পারবো। এখন জ্ঞান থাকলে হিকমত আসে না, যার কাছে হিকমত নাই সে কি করবে, জুব্বা টুব্বা থাকলে আমার মতো আর কি, এরকম জুব্বা টুব্বা ছাইড়ে দিয়ে যাবে, ওখানে যাওয়ার পরে দেখবে সব অকরা ঢুকছে, আর যার কাছে হিকমত আছে সে একটু জুব্বা তুলে ফেলবে যাতে অকরা না ঢুকে, যে জুব্বা না তুলে গেছে এ হচ্ছে হিকমত না, হিকমত নাই, আর সরি যে জুব্বা না তুলে গেছে হিকমত নাই, যে জুব্বাটা তুলে গেছে তার মানে তার ভিতরে কি আছে, তো জ্ঞান আর হিকমত এটা সবাই পায় না, জ্ঞান সবাই পাইলেও হিকমত সবাইকে আল্লাহ দেন না, আল্লাহ তার পছন্দের বান্দাদেরকে হিকমত দান করেন, সুবহানাল্লাহ। রব্বুল আলামিন
সূরা লোকমানের 12 নম্বর আয়াতে সেই কথা বলছেন আমি আমার বান্দা লোকমানকে হিকমত দিয়েছি ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনশকুর লিল্লাহ ওয়ামান ইশকুর ফাইন্নামা ইশকুরু লিনাফসি ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়ুন হামিদ আল্লাহ তাআলা বলছেন আর শরণ করো আমি যখন আমার বান্দা লোকমানকে হিকমত দিয়েছি হিকমত দিলাম হিকমত দিয়ে বললাম লোকমান তুমি আমার শুকরগুজার হও আর লোকমান হাকিম কেমন হিকমতওয়ালা মানুষ ছিল একটা ঘটনা শুনেন খারাপ লাগতেছে কত হিকমতওয়ালা মানুষ তিনি ছিলেন শুনেন আমি আগেই বলেছি তিনি একজনের চাকর ছিলেন একজনের গোলাম ছিলেন তিনি মরুভূমিতে তার ওই মনিবের তার ওই মালিকের বকরি চড়াতেন ছাগল চড়াতেন লোকমান হাকিম তিনি এমন এক লোক ছিলেন অসাধারণ বাগ্মিতা আল্লাহ তাকে দান করেছিলেন তিনি যখন রাখাল হয়ে মরুভূমিতে বকরি চড়াতে যেতেন তিনি মাঝে মাঝে একা একা বক্তৃতা শুরু করতেন ওই যে ইন্না মিনাল বায়ানি লাসিহরা কারো কারো কথার ভেতরে জাদু আছে এত সুন্দর করে তিনি অ্যাপ্রোচ করতেন এত সুন্দর করে কথা বলতেন একা একা যখন বক্তব্য শুরু করতেন কিছুক্ষণ যেতে না যেতে একজন দুইজন তিনজন চারজন করে লোক আসতে আসতে তার সামনে লোকে লোকারণ্য হয়ে যেত আর প্রত্যেকটা মানুষ তার মুখের দিকে চাতক পাখির মতো তাকিয়ে থেকে তার মনোমুগ্ধকর বক্তব্য শোনার জন্য পাগল হয়ে যেত সাইয়েদনা লোকমান হাকিমের এই অসাধারণ বিচক্ষণতার খবর তার মালিকের কাছে চলে গেল বলা হলো তোমার ঘরের চাকরের কি খবর রাখো না সে চাকর হলো তার মধ্যে অনেক বিচক্ষণতা আছে সে অনেক হিকমতওয়ালা মানুষ লোকমান হাকিমের মনিবেবার মনে মনে ভাবলেন আমার ঘরের চাকরের ভেতরে এত কিছু আছে কই আমি নিজে তো জানি না দেখি আজ তার একটু টেস্ট করা দরকার লোকমান হাকিমকে ডেকে আনলো ডেকে আনার পরে বলল ভাইরা শুনতেছেন এই ঘটনার মধ্যে অনেক কিছু শিক্ষা আছে এটা বানানোর কিচ্ছে না তফসির থেকে বলছি মালিক তখন বলল অ লোকমান শুনেছি তুমি নাকি অত্যন্ত বুদ্ধিমান মানুষ তুমি এক কাজ করো ছাগলের পাল থেকে একটা ছাগল জবাই করো ওই ছাগল জবাই করে ছাগলের সবচাইতে উৎকৃষ্ট দুইটা অঙ্গ তুমি আমার সামনে নিয়ে আসো কয়টা অঙ্গ লোকমান হাকিম এবারে এবার একটা ছাগল জবাই করলেন তারপরে দুইটার উৎকৃষ্ট অঙ্গ নিয়ে আসলেন একটা ছিল জিহোবা আর একটা ছিল হৃৎপিণ্ড দেখি কি বুঝছেন বলেন তো একটা ছিল আর একটা ছিল মালিকের সামনে এনে দিলেন বললেন এগুলোই হচ্ছে এই ছাগলের সবচাইতে দামি জিনিস লোকমান হাকিমের মালিক এবার বললেন ঠিক আছে লোকমান যাও আরেকটা ছাগল জবাই করো আরেকটা ছাগল জবাই করে এই ছাগলের সবচাইতে নিকৃষ্ট দুইটা অঙ্গ এবার নিয়ে আসো দেখা গেল সাইয়েদনা লোকমান হাকিম এবারও আরেকটা ছাগল জবাই করে জিহবা আর হৃৎপিণ্ড নিয়ে আসলেন নিয়ে এসে বললেন মালিক এই হৃৎপিণ্ড আর জিহবা এই দুইটা অঙ্গই হলো এই ছাগলের সবচেয়ে নিকৃষ্ট অঙ্গ এবার মালিক বললেন লোকমান হাকিম শুনেছিলাম তুমি অত্যন্ত জ্ঞানী মানুষ অত্যন্ত বিচক্ষণ মানুষ কিন্তু আজ যে তুমি কাজটা আমার সামনে করলা দেখে তো মনে হয়েছে মাথার নাট বল্টু যেগুলো ছিল ওগুলাও ঢিলা হয়ে গেছে কারণ যখন বললাম উৎকৃষ্ট জিনিস আনো তখনও এই দুইটা আনলাম যখন বললাম নিকৃষ্ট জিনিসগুলো আনো তখনও তুমি এই একই জিনিস আনলা ব্যাপারটা বুঝলাম না সাইয়েদনা লোকমান হাকিম তখন বললেন মালিক আমাকে আপনি অযথাই আপনি আমার ব্যাপারে ভৎসনা করবেন না শোনেন কেন এই দুইটা অঙ্গই দুইবার নিয়ে আসলাম তার কারণ হলো এর একটা হলো জিহবা জিহবাটা উৎকৃষ্ট এই জন্য বলেছি জিহবা যদি ভালো থাকে সব কিছু ভালো থাকে এই জিহবা দিয়েই গুণা হয় সবচাইতে মিথ্যা কথা বলে জিহবা দিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলে জিহবা দিয়ে মাহফিল বন্ধের কথাও বলে জিহবা দিয়ে এই জিহবা দিয়ে গীবত করে চুগল করি করে জিহবা দিয়ে আলেমদেরকে গালিগালাজ করে এই জিহবা দিয়ে সারাদিন যেভাবে গুণা করে আবার ঠিক উল্টা এই জিহবাটাকে চাইলে ভালো কাজে লাগানো জিহবা দিয়ে সালাম দেওয়া যায় হাসি মুখে কথা বলা যায় ইসলামের পক্ষে মাহফিলের পক্ষে আলেমদের পক্ষে সত্য কথা চুগুল করে ছেড়ে দিয়ে সুন্দর সুন্দর কথা বলা যায় কি যায় না এই জন্যই বলেছি এটা উৎকৃষ্ট আবার এটার অপব্যবহার করলে এটা নিকৃষ্ট
আর হৃৎপিণ্ডকে দুইবারই নিয়ে আসলাম। এই হৃৎপিণ্ডের ভেতরে যখন অন্তরের মধ্যে যখন বাজে বাজে চিন্তা থাকে এর প্রভাব গোটা শরীরে গিয়ে পড়ে, অন্তরে যখন কোনো আজে বাজে চিন্তা আসে এখান থেকেই সব শয়তানের উদ্ভব হয়। এজন্য বলেছি এটা খারাপ, আবার এটাকে ভালো বলেছি, এই কারণে অন্তরটাকে যদি অন্তরের রূপ থেকে বাঁচিয়ে অন্তরটাকে হিংসা মুক্ত রেখে অন্তরটাকে যদি আল্লাহর জিকির দিয়ে ঠান্ডা করে দিনের পথে আনা যায় তাহলে অন্তর দিয়ে দুনিয়ার সব ভালো চিন্তা করা যাবে। লোকমান হাকিম এই জন্য এই দুইটা জিনিসকে দুইবার, আসলে তো অন্তরের রূপ বড় খারাপ রূপ, অন্তরের রোগ বড় খারাপ। এখন আলেমদেরকে এই অন্তরের রোগে ধরেছে। এই যে আমি এখানে বসলাম, এতক্ষণ পর্যন্ত কোনো আলেমের বিরুদ্ধে বলেছি আমি কখনো এটা বলি না, পছন্দ করি না আমি, আমার কোনো ভাইয়ের ভুল থাকলে এটা পার্সোনালি আলাপ হইতে পারে, কিন্তু এখন দেখা যায় এক হুজুর আরেক হুজুরে এক মিনিটে বারোটা গালি গালাজ, এগারোটা বারোটা গালি স্টেজে বসেই দিয়ে দেয়, খুব খারাপ অবস্থা। আলেমে আলেমে কিলাকিলির কারণে এখন জনগণের অবস্থা খারাপ হয়ে গেছে। আগে আপনারা দোয়া চাইতেন, হুজুর আমাদের জন্য দোয়া করেন, এখন আমি বলি ভাই আমরা বিপদে আছি, আমরাই এক নাই, আমাদের জন্য দোয়া করেন আমরা যেন ঠিকঠাক থাকতে পারি। আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি, সালাতে দুহাত কোথায় বাঁধবে নাভির উপরে বুকে, আমিন বলবে চুপি সারে নাকি সজরে আওয়াজে ফুকে। কি বলেন, আমাদের হুজুরদের তো হাত বান্দা নিয়ে মারামারি, আপনারা এখনো মানুষের হাত বান্দা ঠিক করতে পারেন না, আর ওইদিকে ইসলাম বিরোধীরা মুসলিম উম্মার হাত ভেঙে ফেলার চক্রান্ত করছে। যার যেখানে মন চায় হাত বাঁধুক, ঠেলাঠেলি করেন কেন আপনি, যে নাভির উপরে বাঁধবে বাঁধুক, যে বুকের উপরে বাঁধবে বাঁধুক। হারামাইন শরীফ আইনে আমাকে আল্লাহ অনেকবার যাওয়ার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আপনারাও গিয়েছেন দেখছেন ওখানে জুড়ে আমিন বলে আসতে আমিন বলে কেউ বুকের উপরে কেউ নাভির উপরে ঠেলাঠেলি আছে। দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম, এটা ইসলামের সৌন্দর্য। আমার আপনার মধ্যে মতবিরোধ থাকবে কিন্তু দলাদলি থাকবে, আমরা কত খারাপ জানেন, আপনার সাথে আমার একটা মতের অমিল বলে এটা কাফের, তো একটা না হয় আপনার সাথে মিললো না, 99টা তো মিলছে, 99টা যেহেতু মিলছে তেহেতু একবার আপনাকে কাফের বললে 99 বার আপনাকে আমার মুমিন বলা দরকার। আপনি তো বলেন না, দেখেন তো নামাজ পাঁচ ওয়াক্ত সবাই মানি, রোজা আছে সবাই মানি, হজ আছে সবাই মানি, দান সৎকা করি, আমরা যাকাত দেই, তো এগুলো তো আমাদের মধ্যে মিলে, মাঝে মাঝে দুই একটা মিলে না, তো দুই একটা না মিললে কাফের যদি দুইবার বলেন, তিনবার, পাঁচটা না মিললে পাঁচবার বলেন, 95টা মিলছে, তাহলে 95 বার মুমিন বলা লাগবে। এগুলো ঠিক নয়, এগুলো ঠিক নয় সব। এই যে এখানেই বলা হচ্ছে যে আমিন জুড়ে বলা আসতে বলা আর হাত বাঁধা, এগুলো নেই আমাদের মারামারি। সালাতে দুহাত কোথায় বাঁধবে নাভির উপরে বুকে, আমিন বলবে চুপি সারে নাকি সজরে আওয়াজ ফুকে, ছোট আর ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব, সব দল ভাবে আমরাই ভালো অন্যরা কালো মন্দ, ফরজ নিয়ে তো মারামারি নেই নফলে সফল যুগ, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। এখন টুপি দিয়ে ইসলাম ভাগ করছে, কয় এটা কৌমি টুপি, এটা আলিয়া টুপি, এটা সুন্নি টুপি, এটা চর্বনাই টুপি, এটা হেফাজত টুপি, আছে না নাই? আপনি টুপি দিয়া ইসলাম আর মুসলমানদের মধ্যে ফাটল ধরান, আর এই সুযোগে ইসলাম বিরোধী কুরআন বিরোধীরা একজোট হয়ে মুসলমানদের উপরে কারবালা চালায়। আপনি টুপি দিয়ে ইসলাম ভাগ করেন, হ্যাঁ টুপি দিয়া কি ইসলাম ভাগ করা যায়? আপনি টুপি দিয়া মানুষ আলগায় ফেলেন, তুই এটা তুই সেটা, এটা কাফের এটা ফাসেক। এই মারামারি বন্ধ না হলে, এই মারামারি বন্ধ না হলে মুসলিম উম্মার কখনো কল্যাণ হবে না। ফরজ নিয়ে তো মারামারি নেই নফলে সফল ডুব, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব, এই সুযোগেই আব্রাহা দেখো হাকিয়ে বেড়ায় হস্তি, জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি,
কে কোথায় পাবে স্বস্তি খ্যাতির নেশায় আলেমের মন ব্যস্ত ভীষণ ব্যস্ত এই সমাজের সব কাজে তাই জালিমের হাতে ন্যস্ত নিজের হিসেব করে না আলেম অন্যের কথা ভাবে বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান্নামেই যাবে কাফের ফাসেক লক্ষ ফতোয়া পকেটে আছে জমা আল্লাহর কাছে ছাড় আছে তবু তার কাছে নাই ক্ষমা হেরার চেরাকে চিনতে পারেনি এখনো আপন পর জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর হেরার চেরাকে চিনতে পারেনি এখনো আপন পর জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর সালতানাতের মিনার হারিয়ে আশ্রয় তার বস্তি জালিমে জালিমে দস্তি আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি এদেশের আলেমরা যদি ভেদাভেদ ভুলে এক টেবিলে বসতে পারত ওইদিন একজন বলছে বলতেছে হুজুর ব্যাংক এক পাল্লায় যেমন তুলা কঠিন আলেমদেরকে এক টেবিলে বসানোও কঠিন এক হুজুর আরেক হুজুরের দিকে তাকায়ও না এমন একটা ভাবসাব নিয়ে চলে এই যে এত বিভক্তি আমাদের মধ্যে এটা কল্যাণকর নয় গালিগালাজ কইরেন না এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের না মিললে অসুবিধা নাই দুইটা না হয় মিলে নাই বাকিগুলা তো মিলছে ভাইয়েরা উম্মতের ঘরে আগুন লেগেছে পারলে পানি ঢালেন কেরোসিন ঢালিয়া আর আগুনের তেজ বাড়াইয়েন না আল্লাহ বুঝার তৌফিক দান করেন এদেশের আলেমরা যদি মনের সংকীর্ণতা দূর করে এক টেবিলে বসতে পারত তাহলে ইসলাম বিরোধী আর কোরআন বিরোধী যা এই দেশে ইসলামের শেয়ারের উপরে আক্রমণ করে কথা বলার সাহস কোনোদিন পেত না আল্লাহ আলেমদের মনের এই সংকীর্ণতা দূর করে দেন সাইয়েদনা লোকমান হাকিমের কথা আমি বলছিলাম তিনি অত্যন্ত হিকমতওয়ালা মানুষ ছিলেন এই হিকমত আল্লাহ তাকে দিয়ে বললেন লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো কারণ হিকমত দিয়েছেন কি আল্লাহ বলছেন তোমরা যদি আমার অকৃতজ্ঞ হও আমার কোনো লাভ নাই কারণ আমি আমি অমুখাপেক্ষী আমি কারো মুখাপেক্ষী কিন্তু আমরা যদি শুকরিয়া আদায় করি লাভ টাকার আমাদের এই জন্য আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ যদি তোমরা আমার শুকরগুজার বান্দা হয়ে যাও লা আজিদান্নাকুম এখানে আলেমরা আছেন আলেমদেরকে সাক্ষী রেখে বলছি সুবহানাল্লাহ আমি তো আল্লাহর শব্দ চয়নের স্টাইল দেখে অবাক আল্লাহ বলেন নাই তোমার টাকা পয়সা বাড়াবো আল্লাহ বলেন নাই সম্পদ বাড়াবো আল্লাহ বলেন নাই রিজিক বাড়াবো আল্লাহ বলেন নাই ক্ষমতা বাড়াবো স্পেসিফিক বলেন নাই আল্লাহ এখানে বলেছেন লা আজিদান্নাকুম অবশ্যই বাড়াবো আল্লাহ কি বাড়াবেন আপনি কিছুই তো বললেন না মুফাসসিরগণ তাফসীরের কিতাবে বলেছেন এর ব্যাখ্যা লা আজিদান্নাকুমের ব্যাখ্যায় বলেছেন কার কোন জিনিসের দরকার জানেন কে আল্লাহ বলছেন তোমার যে জিনিস যার দরকার এটা আমি জানি তোমার যেটা দরকার ওইটা আমি আরো বাড়াইয়া দেব সুবহানাল্লাহ লোকমান হাকিম আল্লাহর এত প্রিয় বান্দা হলেন তার নামে আল্লাহ কোরআনে সূরা দিয়েছেন কেন জানেন তিনি তার নিজের ছেলেকে এত সুন্দর সুন্দর কিছু ওয়াসিয়ত করেছেন তিনি তার ছেলেকে এমন ওয়াজ করছেন আর আল্লাহর কাছে সেই নসিহতগুলো এত পছন্দ হয়েছে এত ভালো লাগছে আমরা যেন এখান থেকে শিক্ষা নাই আল্লাহ ওনার নসিহতগুলোকে সূরা লোকমানের ভেতরে ঢুকাই দিয়েছেন সুবহানাল্লাহ বহু নবীও তো তাদের ছেলেকে উপদেশ দিয়েছেন সেগুলো বিক্ষিপ্তভাবে বিভিন্ন সূরায় এসেছে কিন্তু এভাবে একসাথে করে কোন সূরার ভিতরে দেওয়া হয় তো লোকমান হাকিম তার ছেলেকে মোট 10টা উপদেশ করেছিল কয়টা এই 10টা উপদেশের কথা সূরা লোকমানের মধ্যে এসেছে আমি বেশি সময় নিব না এই তো ধরেন 25-30 মিনিট যুবক তরুণ ছাত্র ভাইয়েরা আমার বাবা জানরা যারা এসেছেন মা বোনরা যারা আছেন সবার জন্য আজকের আলোচনায় অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে সেগুলো আমরা জানবো ইনশাআল্লাহ তাহলে লোকমান হাকিম তার ছেলেকে মোট কয়টা উপদেশ দিয়েছিলেন এক নম্বর উপদেশ তিনি দিয়েছিলেন দেখেন আল্লাহ কোরআনে উঠিয়ে দিয়েছেন ওয়া ইল ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ-শিরকা লাযুলমুন আযীম আল্লাহু আকবার
আল্লাহ বলছেন আর শরণ করো যখন আমার বান্দা লুকমান তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে প্রথম নসিহত করল ইয়া বুনাইয়া হে আমার কলিজার টুকরা সন্তান লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে তুমি শরীক করো না আল্লাহর সাথে শিরক করো না ইন্না শিরকা লাযুল মুনাযিম কারণ শিরক হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় জুলুম শিরকের একটা অর্থ হচ্ছে জুলুম জুলুম মানে হচ্ছে যেটা যেখানে রাখা দরকার যেটা যেভাবে করা দরকার সেটা সেভাবে না রাখা না করা এটার নাম শিরক আল্লাহ বান্দা বানিয়েছেন আল্লাহর গোলামের জন্য বান্দা যখন আল্লাহর গোলামি বাদ দিয়ে গোলামির জায়গায় অন্য কাউকে বসায় সেটা হয় আল্লাহর উপর জুলুম এইজন্য আল্লাহ বলেছেন ইন্না শিরকা লাযুল মুনাযিম শিরকটা হচ্ছে মস্ত বড় জুলুম এখান থেকে শিক্ষা এবার নেন লুকমান হাকিম তার ছেলেকে নসিহত করতে গিয়ে শিক্ষা দিতে গিয়ে সর্বপ্রথম কার পরিচয় শিক্ষা দিলেন আস্তে বললে হবে না জুড়ে বলেন কার ব্যাপারে শিক্ষা দিলেন এখান থেকে যারা বিয়ে শাদী করে ফেলেছেন শিক্ষা নেন অবিবাহিত যারা তারাও আগে থেকে শিক্ষা নেন সন্তানদেরকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে সবার আগে আল্লাহর দিন শিখাতে হবে তাহলে সন্তানগুলো সুসন্তান হবে না হয়ে যাবে কু সন্তানকে প্রথমে দিনের শিক্ষা দিতে হবে টিচ ইউর চিলড্রেন দা হলি বুক কোরআন টিচ ইউর চিলড্রেন দা হলি বুক কোরআন দা হলি বুক কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং আপনার সন্তানকে এই কোরআনটা আগে শিখান দেখবেন এই কোরআন আপনার সন্তানকে গোটা পৃথিবীর সকল জ্ঞান বিজ্ঞানের সাথে পরিচয় করে দিবে ইনশাআল্লাহ আপনার সন্তানকে আপনার আদরের ছেলে মেয়েকে অ আ ক খ এ বি সি ডি শেখাবেন পরে আলিফ বা তা ফা শেখাতে হবে সবার আগে নইলে ডাক্তার হবে কসাই ডাক্তার ইঞ্জিনিয়ার হবে এটা রডের বদলে বাঁশ দেওয়া ইঞ্জিনিয়ার হবে এটা ব্যারিস্টার হবে এটা ঘুষখোর ব্যারিস্টার হবে আর যখন ছোটবেলা আলিফ বা তা ফা শেখানোর পরে ডাক্তার বানাবেন এটা মানবতাবাদী আল্লাহওয়ালা ডাক্তার হবে ছোটবেলায় যখন দিন শিখাবেন এটা ইঞ্জিনিয়ার হবে চরিত্রবান ইঞ্জিনিয়ার হবে ছোটবেলা যখন দিন শিখাবেন তখন এটা ব্যারিস্টার হবে মানে লইয়ে কাপা আছে না টকশুতে এসে বড় বড় কথা বলে আবার নিজের মারে ঘর থেকে বাইর করে দিছে চিনছেন নি আপনারা হয়েছে তাহলে বুঝা গেল আগে সন্তানকে কি শেখাতে হবে তবে আমি একটা কথা বলতে চাই নাই বলে ফেলি আলেপরা আবার আমার কথা রাগ করিয়েন না আমি রাগ করার জন্য বলছি না হ্যাঁ আমাদের দেশের এই পেস ছুটবে না এটা আমাদের দেশ না ভারতীয় উপমহাদেশের এই পেস আপনারা ছুটাইতে পারবেন না কেন ছুটাইতে পারবেন না আমি গত জুমায়ও জুমার আলোচনায় এটা বলেছিলাম যতদিন না আমরা বহুমুখী শিক্ষা থেকে বের হয়ে একমুখী শিক্ষায় না আসব এই যে আমাদের যে দৃষ্টিভঙ্গি সেখান থেকে তৈরি হয়েছে এখান থেকে আমরা বের হয়ে আসতে পারবো এই পেসটা লাগায় গেছে ব্রিটিশরা তারা স্কুলে করছে সায়েন্স আর্টস কমার্স কই গ্রুপ মাদ্রাসার মধ্যে লাগাইছে আরেক পেস কৌমি আর আলিয়া দিয়ে এক বাপের পাঁচটা ছেলে একটা পড়ছে সায়েন্সে আরেকটা আর্টসে আরেকটা কমার্সে আরেকটা পড়েছে কৌমিতে আরেকটা পড়েছে বলেন তো পাঁচজনের দৃষ্টিভঙ্গি কি একরকম হবে শোনেন এগুলো আমার নিজের চোখের দেখা যে সায়েন্সে পড়ছে হে খুব ভাবে যে আব্বা আপনার যে আর্টসে আর কমার্সে যে ছেলেপেলেরা পড়ে এরা তো সাইন্টিফিক অনেক তথ্য জানে মনে করে হামসে বড় কোন হে আমি তো সবই জানি আমার চেয়ে বড় কেউ আর্টসে যে পড়ে হে তো ভাবতেছি অনেক কিছু জানে কমার্সে যে পড়ছে সে তো ভাবতেছি আমি একেবারে ব্যবসার সব জেনে ফেলছি আর কৌমিতে যে পড়ছে সে বলে আমি আরবি আর উর্দু সব পারি ইসলাম আমার কাছে আলিয়াতে যে পড়ছে সে বলতেছে যে কমির এটা সে খালি আরবি শিখলো আর তো কিছু শিখলো না আমি তো মোটামুটি অন্য কিছু পারি বলেন তো পাঁচটার মধ্যে মানসিকতার মিল আছে বলেন মানসিকতার মিল আছে কেমন হওয়া দরকার ছিল আমাদের আমি বলছি ভাই শুনেন আমার প্রস্তাবনাটা শুনেন অন্য কেউ রাগ করেন না ভাই শিক্ষা ব্যবস্থাটা এমন আমি ওই দিন এক জায়গায় মাহফিলে গেলাম আমার এক ভাই হাফেজ হয়েছেন এরপরে তিনি দীর্ঘদিন কৌমিতে পড়েছেন কৌমি থেকে তিনি দাওরায়ে হাদিস পাশ করেছেন তিনি আমাকে বললেন হুজুর আমি এখন আলিম পরীক্ষা দিচ্ছি দোয়া করবেন বয়স পায় 30 ছুঁই ছুঁই আমি বললাম এখন আপনি আলিম দিচ্ছেন পরে কি করবেন কই বিশ্ববিদ্যালয়ে পড়বেন এরপরে অনার্স মাস্টার্স কইরা আপনি তো পিএইচডি ডিগ্রি নিতে গেলে আপনার নাতি পুতি হয়ে যাবে হাসিয়ান না আপনারা অন্য কেউ প্লিজ ভেড়া রাগ করবেন আমি বুঝাতে চাচ্ছি
দেখেন তো আমরা পড়াশোনা কইরা যদি আমাদের 30 35 বছর এভাবে চলে যায় আমরা পরিবারকে কি দিব জাতিকে কি দিব সমাজকে কি দিব এজন্য যদি আমাদের নানামুখী শিক্ষা না হয় একমুখী থাকে অন্তত বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগ পর্যন্ত এক রকম বিশ্ববিদ্যালয়ে গিয়ে যার যার তখসুস হয়ে যাবে যে যেটা নিয়ে পড়বে এরপরে যার যার ফিল্ডে যার যার কাজ করবে দেখা যায় তো 25 26 বছরে পড়াশোনা শেষ 30 বছরের আগে হয়তো পিএইচডি ডক্টরেট শেষ হবে জাতিকে সমাজকে রাষ্ট্রকে অনেক কিছু সে দেওয়ার সুযোগ থাকবে কেমন হওয়া দরকার ছিল শুনেন আগে শুনেন বুঝেন আবার মাহফিল থেকে বেরিয়ে বলেন নাছিল এক হুজুর একেবারে সব শেষ করে দেয়া গেছে শুনেন আগে মন দিয়ে শুনেন মনে করেন সব শিক্ষা এখন একমুখী হইল আলেমরাও শুনেন আপনারা আবার বলেন না যে বেশি বুঝে ছোটই ছেলে আমি আপনাদের সন্তানও যদি হই তাহলে একটু আদর করেও শুনেন আমার কথাগুলো মনে করেন ছোটবেলা ওই যে প্লে নার্সারি থাকে না এটা আমরা আরবি নামও দিতে পারি ইংরেজি নামও দিতে পারি রিসেপশন ক্লাস হতে পারে তো ছোটবেলায় বাচ্চারা 5 বছর আগে আসা যাওয়া করবে সেখানে আমরা তাদেরকে দোয়া দরুদ শেখাইতে পারি বাংলা ইংরেজির সাবজেক্টগুলো চাইলে রাখতে পারে স্ট্যান্ডার্ড 1 2 তে গিয়ে এবার বাংলা ইংরেজি যেগুলো আমাদের ন্যাশনাল কারিকুলাম আছে সেটা থাকলো আমাদের বাচ্চাগুলো যেন ছোট বয়স থেকে আল্লাহ চিনে রসূল চিনে আমরা দুই একটা সাবজেক্ট লাগাইলাম এখানে ইসলামিক দুই একটা সাবজেক্ট লাগাইলাম বাংলা ইংরেজি আবার বাচ্চাগুলো যেন কুরআন থেকে বঞ্চিত না হয় ক্লাস 1 2 তে আমরা নাজেরা আছে না নাজেরা নাজেরা শুরু করলাম তাহলে দুই বছর নাজেরা পড়া মোটামুটি কুরআনের রিডিং স্কিল তার ডেভেলপ হলো এরপরে ক্লাস 3 তে গিয়া আমি সরকারের কোনো বই পাঠ্যসূচি বাদ দেওয়ার কথা বলছি না সব থাকবে পাশাপাশি ছেলেগুলো যেন চরিত্রবান হয় চোর ডাকাত যেন না হয় কুরআন হাদিস দেন এবার শুরু করেন এই ছেলেটা এই মেয়েটা 1 2 তে কোরআন নাজেরাতে রিডিং স্কিল ডেভেলপ করেছে কিন্তু তাজবিদের সাথে বিশুদ্ধ করে কোরআন শিখে ক্লাস 3 এবং 4 দুই বছরে রাখেন যে বিশুদ্ধ করে সেজন কোরআনটা এবার শিখে তাইলে ক্লাস 4 এ গিয়ে তার বিশুদ্ধ কোরআন শেখা শেষ বাংলা ইংরেজি গণিত সমাজ বিজ্ঞান আরবি সব পড়ছে ক্লাস 5 থেকে এই ভাই শুনতেছেন হাসিয়েন না আমি দেখতেছি সব ক্লাস 5 থেকে এগুলা গিয়ে বলবেন কালকে মানুষকে এগুলা দরকার এবং আলেমদের আরো বেশি শোনা দরকার আলেমদের এই রকম প্রতিষ্ঠানে পড়ায় এগিয়ে আসা উচিত ক্লাস 5 থেকে ক্লাস 10 ম্যাট্রিক পর্যন্ত কয় বছর এ মিনহাজ তুমি হিসাবে ভুল করছো কেন অনেক আপ্যায়ন করছে মিনহাজ খুব ভালো ছেলে আল্লাহ তাকে কবুল করেন খুব ভালো ছেলে তো মিনহাজ হিসাবে ভুল করছে পাঁচ না কত ছয় বছর ক্লাস 5 থেকে ম্যাট্রিক পর্যন্ত 6 বছর ইন্টারমিডিয়েট কয় বছর 6 আর 2 কত 8 অনার্স আরো 4 বছর 8 আর 4 কত মাস্টার্স আরো 2 বছর 12 আর 2 কত 14 কোরআনে পারা আছে কত বলেন না 14 দ্বিগুণে বাকি আছে 2 পারা ওটা না হয় মাস্টার্স একটু সময় বেশি তো ওইটা ওখানে 2 এর জায়গায় 4 মারবে বলেন তো মাত্র 2 পারা হাফেজ ভাইরা কত পৃষ্ঠা 30 পৃষ্ঠা না এক বছরে আচ্ছা বললাম 20 পৃষ্ঠা 30 পৃষ্ঠা যাই হোক 30 পৃষ্ঠা 20 20 পৃষ্ঠা ডেইলি আধা লাইনও করেন আধা লাইনও পরীক্ষা এবার হিভস অরাল টেস্ট করেন অরাল টেস্ট মৌখিক পরীক্ষা দেওয়া লাগবে সিলেবাসে ঢুকায় দেন পরীক্ষায় তোমাকে মৌখিক পরীক্ষা দিয়া পাস কইরা পরের ক্লাসে যাওয়া আচ্ছা এক বছরে পরে মাত্র কয় পারা 20 পৃষ্ঠা ডেইলি আধা লাইন না এক শব্দ করে মুখস্থ করলো এক বছরে একদম ভালোভাবে পাকাপুক্ত করে 2 পারা শিখবে এরকম করে প্রতিটা ক্লাসে 2 পারা করে দিলে মাস্টার্সে গিয়ে দেখা যাবে পুরা কুরআনের হাফিজ শেষ এখন ভাইরা বলতে পারেন ইয়াদ রাখবে কেন ইয়াদ রাখার জন্য আমরা এক ক্লাসের পরে আরেক ক্লাসে যখন যাবে আমার পূর্ববর্তী পড়াগুলো পাড়াগুলো সে সেখানে শোনাবে এটা গেল পার্ট টাইম হিফজের ব্যবস্থা এবার যদি আমরা ইন্টারমিডিয়েটের আগ পর্যন্ত সায়েন্স আর কমার্স আলাদা না করি না করে বাংলা ইংরেজি সমাজ বিজ্ঞান সরকারের পাঠ্যসূচিতে দেওয়া সব থাকলো আর প্রতিটা ক্লাসে 2 3টা আরবি বই দেন তো কুরআন দেন হাদিস দেন মানে অন্ততপক্ষে ছেলেবেলেরা যেন ছেলেমেয়েরা ওজুর ফরজ শিখে গোসলের ফরজ শিখে মৌলিক মাসালা মাসাইলগুলো জানে এরকম ইন্টারমিডিয়েট পর্যন্ত চললো চলার পরে এবার ভাই কে মুফাসসির হতে চাও তুমি এবার শেষ তুমি এবার বিশ্ববিদ্যালয়ে 4 বছর মেয়াদি আত তাখাসসুস ফিত তাফসিরে চলে যাও তাফসির বিভাগে চলে যাও
যে মুফতি হবা ইফতায় চলে যাও যে হাদিস পড়ে মুহাদ্দিস হবা হাদিস ডিপার্টমেন্টে যাও এরপরে যে আরবী সাহিত্য নিয়ে পড়বা আরবী সাহিত্যে যাও যে বিবিএ নিয়ে পড়বা বিবিএতে যাও যে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বা ইঞ্জিনিয়ারে যাও যে এলএলবি নিয়ে পড়বা এলএলবিতে যাও যে এমবিবিএস নিয়ে পড়বা এমবিবিএসে যাও যে সিএসসি নিয়ে পড়বা সিএসসিতে যাও যে ফার্মেসি নিয়ে পড়বা ফার্মেসিতে যাও এই রকম যদি শিক্ষা ব্যবস্থা হতো তাহলে বিশ্ববিদ্যালয়ের মাস্টার ডিগ্রি শেষ করে যে ছেলে মেয়েগুলো বের হতো হয়তো হাফেজ ডাক্তার হাফেজ ইঞ্জিনিয়ার হাফেজ ব্যারিস্টার হাফেজ ফার্মাসিস্ট হাফেজ এটা হাফেজ সেটা দেখা যেত বিশ্ববিদ্যালয় থেকে যখন মাস্টার ডিগ্রি শেষ করে বের হয় একমুখী শিক্ষা থাকার কারণে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে শুধু আল্লাহওয়ালা লোকগুলো তখন বের হইতো ব্রিটিশদের পেস থেকে কখন বের হবেন আপনারা আর সময় এসেছে এখন নিজেরা চিন্তা করে এই কারিকুলামে আসে এরকম কারিকুলাম থাকলে এক বাপের পাঁচ কুলার মধ্যে কিলাকিলি গুতাগুতিও থাকবে যার যার ডিপার্টমেন্টে যে তাফসির নিয়ে পড়বে ভাই তুমি মুফাসসির হও কিন্তু অন্তত জীবনের একটা বয়স পর্যন্ত সবার একমুখী শিক্ষা থাকুক যাতে সবাই দেখেন আমার স্কুল কলেজের বাইরে অনেকে আছে গোসলের ফরজ জানে না যদি আমি যে কারিকুলামের কথা বললাম এই কারিকুলাম থাকলে তারা গোসলের ফরজ শেখা থেকে বঞ্চিত হতো না তারা অজুর ফরজ শেখা থেকে বঞ্চিত হতো না আমি একবার এক জায়গায় পরীক্ষা নিচ্ছিলাম এক ছেলেকে বললাম গোসলের ফরজ জানো কই হুজুর গোসলের কি আবার ফরজ আছেনি আমি তো গোসলের ফরজ বলতে এটাই বুঝি গিয়াই একদম পানি টানি ছাইরা সাবার জেল বা সাবান মাইখা গোসল এটাই ফরজ সে তো জানে না আমাদের পাঠ্যসূচির পরিবর্তন থাকলে দেখতেন শুনেন শিক্ষা ব্যবস্থা এমন জিনিস এটা দিয়ে একটা জাতিকে সর্বনাশ করা যায় আবার শিক্ষা দিয়ে একটা জাতির উত্থান ঘটানো যায় আল্লাহ বুঝার তৌফিক দান করুন আজকে লুকমান হাকিম এর আলোচনা থেকে এটাই শিখতেছি তিনি প্রথম তার ছেলেকে কারে চিনাইছেন জোরে বলেন কারে চিনাইছেন তাহলে ছেলে মেয়েদেরকে আমরা শিক্ষা দেওয়ার ক্ষেত্রে সবার আগে আল্লাহর দিন শেখাবো রাজি আছেন তো এমন হলে কেমন হয় আপনার ছেলে ডাক্তার কিন্তু বিশুদ্ধ তেলাওয়াত জানে মোটামুটি মাসআলা মাসাইল জানে আপনি মারা গেলেন আর ছেলেটা জানাজা ইমামতিতে দাঁড়ালো এবার মসজিদের হুজুরের জানাজার নামাজ আর নিজের ছেলের জানাজার নামাজের দুজনের ফিলিংস অনুভূতি কি একরকম মসজিদের হুজুর আসবেন এসে বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কোনো ফিলিংস নিজের ছেলে আল্লাহু আকবার বলার আগেই কলিজা ফেটে যাবে চক্ষু দিয়ে পানি বের হবে দাড়ি ভিজে যাবে চারটা তাকবীর দিতে গিয়ে কলিজায় দুমড়ে মুচড়ে উঠবে এটা জীবনের সফলতা আপনার ছেলে আপনার লাশ রেখে কেঁদে 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 জানাজা পড়ছে গোটা দুনিয়ার সাগরের পানি দিয়ে কবরে জাহান্নামের আগুন নেভানো যায় না যখন আপনার নিজের ছেলেটা চোখের পানি ছাড়লো এটা নাকের ডগায় আসার আগে দুই ফুটা পানি দিয়ে আল্লাহ জাহান্নামের আগুনকে চিরতরে নিভায়া দিবে ইটস কল্ড সাকসেস এটাকে বলে সফলতা কি ছেলে মেয়ে রেখে যাচ্ছেন উস্তা খাইয়া পশ্চিম দিকেও পড়ে না তাহলে লোকমান হাকিমের জীবন থেকে আমরা শিখলাম আমাদের সন্তানগুলোকে দিন শিক্ষা আগে দিতে হবে দিন শিক্ষা যদি আমরা আগে দিই আমাদের সন্তানগুলো সুসন্তান হবে মারা যাওয়ার পরে বাবা মায়ের জন্য এই সন্তানটা ওয়ালাদুন সালেহ এমন কি সৎকায় জারিয়া হয়ে যাবে ইনশা তাহলে মা বোনরা সহ যারা এসেছেন সবাইকে বলবো সন্তানকে সবার আগে আমরা দিন শেখাবো কি শিখাবো রাজি আছেন তো এটা লোকমান হাকিমের কয় নাম্বার উপদেশ কষ্ট হচ্ছে আপনাদের বাকিগুলো শর্ট আছে ভয় পাইয়েন না যে হুজুর আজকে শুরু করছে আল্লাহ জানে ফজরের আযান হয়নি ভয় পাইয়েন না আমি এত লম্বা সময় ছোট মানুষ তো কথা বলতে পারি না এত এনার্জি নাই দুই নাম্বার উপদেশ তিনি দিলেন প্রথমে আল্লাহ চিনালেন এরপরে আল্লাহ লুকমান হাকিমকে বললেন লুকমান তুমি এবার তোমার ছেলেকে বলো আল্লাহ এবার তোমার ছেলেকে মা বাপ চেনাচ্ছেন সুবহানাল্লাহ দুই নাম্বার উপদেশ তিনি দিলেন বাবারে শোনো আল্লাহ এবার তোমাকে ওয়াজ করছেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতুহু উম্মুহু ওয়া হানান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরনি ওয়া লিওয়ালিদাই লোকমান হাকিম বলছে না বাবা জান শোন আমার বাবা শোনো এবার আল্লাহ তোমাকে বলছে তোমার আল্লাহর ইবাদত করার পরে তোমার আল্লাহ বলছেন তুমি তোমার মা বাবার প্রতি ইহসান করো সুবহানাল্লাহ
এবার আল্লাহ বলছেন তুমি তোমার মা বাবাকে চিনো কারণ এই দুনিয়াতে তোমার অস্তিত্বের পেছনে আল্লাহর পরে তোমার মা বাবার কাছে তুমি সবচেয়ে বড় ঋণী এজন্য আল্লাহ বলছেন তোমার মা বাবার খিদমত করো মা বাবার সঙ্গে সদাচরণ করো খবরদার মা বাবার সঙ্গে অসদাচরণ করো না বিশেষ করে মা বাপ যখন বার্ধক্যে বয়সে চলে যায় সেই সময়ের কথা আল্লাহ বলছেন সূরা বনী ইসরাইলের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما الله تعالى বললেন তোমার মা বাবা দুইজন কিংবা তাদের কোন একজন যখন বার্ধক্য বয়সে চলে যায় খবরদার বুড়া বয়সে মা বাবা দুর্বল হয়ে যাবে শরীরে ব্যথা মাজায় ব্যথা এই রূপ ওই রূপ বিভিন্ন রূপ তাদেরকে ধরবে এ গোলাম তুমি তখন তোমার বাবা কিংবা মায়ের সঙ্গে রাগ করে কথা বলো না ফালাতান হারহুমা ধমক বাড়িও না চোখ মোটা করে কথা বলো না মা বাবার সঙ্গে এমন আচরণ করো না ফালাতাকুল্লাহুমা উফ উফ শব্দ পর্যন্ত বলো না বরং মা বাবার সঙ্গে কেমনে কথা বলবা শোনো এ যুবক ভাইরা শোনো মা বাবার সঙ্গে কেমনে কথা বলা লাগবে আদবটা শেখাচ্ছে মোল্লা না আল্লাহ আল্লাহ বলছেন বান্দা শোনো তুমি তোমার মা বাবার সঙ্গে কেমনে কথা বলবা ওয়া কুল লাহুমা কওলান কারীমা সুবহানাল্লাহ সম্মানের ভাষায় ভদ্র ভাষায় মার্জিত ভাষায় কথা বলো বেয়াদবি করো না নবীজি বলেছেন শোনো মা বাবা বড় সেনসিটিভ জায়গা তাদের কলিজায় আঘাত দিয়েছো তো জান্নাতকে শেষ করে ফেলেছো নবীজি বলেছেন হুমা জান্নাতুকা হুমা নারুকা মা বাপ তোমার জন্য জান্নাত মা বাবার খেদমত করলে আল্লাহ রাজি হন আর আল্লাহ রাজি হয়ে গেলে জান্নাত দিয়ে দিবেন কে আবার নবীজি বলেছেন হুমা নারুকা মা বাবার অসন্তুষ্টিতে জাহান্নাম রয়েছে এই জন্য যুবক ভাইরা শোনো কখনো মা বাবাকে অসন্তুষ্ট করো না চোখ বড় করে কথা বলো না বেয়াদবি করো না বৃদ্ধ বয়সের কথা আল্লাহ কেন বললেন শুনেন বিবাহিত ভাইরা মাঝে মাঝে আমাদের কাছে এসে বলে হুজুর বিয়ে করছি তো আমার আব্বা আম্মা বউয়ের বিরুদ্ধে এটা সেটা অভিযোগ বা আমার বউ বলে আব্বা আম্মা এরকম শোনেন আপনার মা যদি কাফেরও হয় কাফেরও হয় আল্লাহ বলেছেন চুপ একদম চুপ আল্লাহ বলেছেন স্টপ কথা বলবি না তুই চুপ ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা তোর মা বাপ কাফের হইলেও তোরে দুনিয়ায় খেদমত করা লাগবে আপনি অভিযোগ নিয়ে আসেন আপনার মা এটা করছে সেটা করছে কোন অভিযোগ নাই চুপ একদম স্টপ আল্লাহ করাচ্ছেন আমি করাচ্ছি না আল্লাহ বলছেন একদম চুপ তোর মা কাফের হলে তোর বাপ কাফের হলো তোকে খেদমত করা লাগবে বলেছেন কে সাউন্ড করা যাবে না কিছু ছেলে পেলে অভিযোগ নিয়ে আসে আব্বা এটা বলছে আম্মা এটা করছে কিসের অভিযোগ নিয়ে আসো তুমি আল্লাহ বলেছেন কাফের হলেও তুমি দুনিয়ায় খেদমত করা লাগবে আল্লাহু আকবার মা বাপকে যারা কষ্ট দিয়েছ আজ বাড়িতে যাও যুবক তরুণ ছাত্র ভাইরা গিয়ে পা ধরে কান্দো মাফ চাও মা বাপকে কষ্ট দিও না আল্লাহ খুশি হয়ে যাবেন আল্লাহ নারাজ হয়ে যাবেন আল্লাহ নারাজ হয়ে গেলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ যারা ব্যবসা করেন চাকরি করেন শুনেন মাসে মাসে আব্বা আম্মাকে টাকা দিবেন আমার কলিজাটা ছিন্ন হয়ে যায় কলিজাটা ফেটে যায় কিছু কিছু জায়গায় অভিযোগ শুনি মা বাবার তিনটা ছেলে মা বাপ বুড়া হয়ে গেছে এখন ছেলেরা ভাগ করে তুই আব্বারে এক মাস খাওয়া মেজ ভাই এক মাস খাওয়া কামি আর এক মাস খাওয়া এ নাফরমান ছেলে তোমার মা যখন তোমাকে জন্ম দিয়েছে তুমি যখন তোমার মায়ের কুলের মধ্যে পেশাব করেছ পায়খানা করেছ ওই ভাগ তো মা অন্য কাউরে দেয় নাই যখন 10 মাস পেটের ভেতরে ছিল 10 মাসের কলিজা ছেড়া যন্ত্রণা সেই যন্ত্রণার ভাগ তো দুনিয়া মা কাউরে দেয় নাই যখন তুমি অসুস্থ হয়েছিল বাবা কান্দের মধ্যে নিয়া হসপিটালে দৌড়াইছে ওই বাপ তখন কষ্টের ভাগ নেয় নাই এই বাবা খেতে খামারে ভুট্টার খেতে ধানের খেতে কামলা হয়ে কাজ করে তোমারে পড়াশোনা করাইছে তখন তো বাবা কষ্টের ভাগ কাউরে দেয় না
আজ তুমি একটু টাকা ইনকাম করো খুব ভাব আসছে শরীরে তিন ভাই মিলে ভাগ করো মা বাপ বুড়া বয়সে চুপচাপ হয় আর মনে মনে কলিজাটা ফেটে যায় যেগুলারে আমি পেটে ধরলাম মায়ের কলিজা ফেটে যায় আমার পোলা পায় না আমার ছেলেরা আমারে ভাগ করে তিন ছেলে ইনকাম করে মা বাপ বলে বাবারে হজ করতে মন চায় বাবা বলে হজ করতে মন চায় কয় আমি কেন একা টাকা দিব তিন ভাই ভাগ করে দেই না ফরমান সন্তান মা বাবার জন্য ভাগ করতে যাইও না ব্যবসার মধ্যে জীবনের মধ্যে যদি বরকত চাও মা বাপকে পীর বানাইয়া মা বাবার জন্য অন্য ভাইদের অপেক্ষা করো না অন্য ভাই কি দিল দিলে দিক না দিলে নাই আমার ইনকামের সব মা বাবার জন্য দিব এই নিয়ত করে মা বাবার খেদমত করলে গোটা দুনিয়াকে আল্লাহ তোমার পায়ের তলায় ফালাইয়া দিবে আপনি মা বাপের পায়ের নিচে পড়ে থাকেন মা বাপকে মাথার তাজ মারেন মা বাবের খেদমত করেন গোটা দুনিয়ার রিজিক সম্মান টাকা পয়সা আল্লাহ আপনার পায়ের সামনে ফেলে দিবে আপনি নিয়ামতের জায়গা চিনেন না লোকমান হাকিম এটাই বললেন আল্লাহ বলেছেন মা বাবার খেদমত করো আমরাও এই তাফসীর থেকে আমরা শিক্ষা নিলাম আমরাও মা বাবার সঙ্গে বেয়াদবি করব না মা বাবার সঙ্গে সুন্দর ভাষায় কথা বলবো রাতের বেলা আব্বার রুমে যাবেন মনে আসেনি ছোটবেলার কথা আপনি কান্না করতেন বাবা বুকে নিয়া মা বুকে নিয়া মাথায় হাত বুলাইয়া পিঠে হাত বুলাইয়া বুলাইয়া ঘুম পাড়াইতো মনে নাই আপনার এখন বাবা বুড়া মানুষ বুড়া হয়ে গেলে মাঝায় সমস্যা মেরুদণ্ডে ব্যথা পায়ে ব্যথা মাথায় ব্যথা গিয়ে বলেন আব্বা আপনার মাথা মনে হয় ব্যথা করে পা ব্যথা করে আপনার পাটা টিপে দেই আপনার আপনার পিঠটা টিপে দিই আব্বা আমি আপনার মাথাটা টিপে দেই আব্বার মাথাটা টিপে দেন আরাম করে আব্বাকে ঘুম পাড়ান আব্বা যদি আরাম করে ঘুমায় যায় খুশি হয়ে যায় আল্লাহর আরশ আপনার উপর খুশি হয়ে যাবে মায়ের রুমে যান গিয়ে বলেন আম্মা রাতের খাবার খেয়েছেন নাকি ঔষধপত্র আছে নাকি কোনো কিছু লাগবে নাকি মায়ের খোঁজ খবর নেন বাড়িতে যাওয়ার সময় আব্বা আম্মার জন্য কিছু ফলমূল নিয়ে যান আব্বা আম্মার রুমে গিয়ে মুখে তুলে খাওয়ায়া দেন আব্বা আম্মা যদি একটু খুশি হয়ে একটা মুচকি হাসি মারে আল্লাহর আরশ আপনার উপর খুশি হয়ে যাবে মা বাপকে যারা কষ্ট দিয়েছেন আজকে বাড়িতে গিয়া পা ধরে মাফ চাইবেন আব্বা মাফ করে দেন আর কষ্ট দিব না আপনাকে রাজি আছেন সবাই রাজি আছেন সবাই আল্লাহ তৌফিক দান করে কষ্ট হচ্ছে আপনাদের আমি কি বাকিগুলা বলবো না দোয়া করে দিব 11টা 42 বাজে ঠিক আছে 12টা পর্যন্ত তাহলে লোকমান হাকিম ছেলেকে দুই নম্বর কথা বললেন দুই নম্বর উপদেশ দিলেন মা বাবার খেদমত করো তিন নম্বর উপদেশ দিলেন দেখেন বাপ মা বাপ কেমন হওয়া লাগবে শুধু সন্তান জন্ম দিয়া মা বাবার দায়িত্ব পূরণ হয় না লোকমান হাকিম থেকে এটা শিখেন তিনি তার ছেলেকে তিন নাম্বার ওয়াজ করতেছেন তিন নাম্বার কথা বলছেন ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকাল হাব্বাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি লোকমান হাকিম বলছেন কলিজার টুকরা ছেলে শুনো সরিষা সরিষা দিয়ে বলুন সরিষা ক্ষেত হয় নাকি আপনাদের এলাকায় সরিষার দানা অনেক বড় বড় না কি মিনহাজ দেখছো কত বড় লোকমান হাকিম ছেলেকে বলছেন সরিষার দানা পরিমাণ যদি তুমি ছোট কোনো গোনা করো আবার যদি সরিষা দানা পরিমাণ কোনো ভালো কাজ করো বাবারে সেটা যিনি জানবেন তিনি কি ছেলেকে বোঝাচ্ছেন আমার আব্বা আমার কলিজার টুকরা ছেলে শুনো দেখেন বাপ হইলে এমন বাপ হবেন সন্তানগুলো চরিত্রহীন হবে না সন্ত্রাস হবে না ডাকাইত হবে না চোর হবে না ছোটবেলা থেকে শিখাবেন ছেলে মেয়েকে বাবা অথবা মা শোনো তুমি যদি সরিষা পরিমাণ কোনো গুণা আসমান জমিনে বা এর মাঝখানে অথবা কোনো পাথরের চিপায় চাপায় গিয়েও করো একজন সব হাজির করবেন সব জানবেন তিনি কি কারণ আল্লাহর কাছে কোনো বিষয় গোপন এই জন্য রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহ লা ইখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা কোরআনুল কারীমের তিন নম্বর সূরা
সূরা আলে ইমরানের 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন আল্লাহর কাছে আসমান জমিনের কোন বিষয় গোপন নাই সব তিনি জানেন অন্য আয়াতে আল্লাহ বললেন ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা আল্লাহ বলছেন স্থলভাগ আর জলভাগে যা কিছু হয় সব তোমার রব জানেন এমন কি এই দুনিয়ার কোন দেশের কোন প্রান্ত থেকে যদি কোন গাছের কোন পাতা ছিড়ে যায় কোন দেশের কোন প্রান্তের কোন গাছের কোন পাতা ছিড়েছে তার খবরও আমার আল্লাহর কাছে রয়েছে সন্তানকে এরকম ওয়াজ করছেন কোনদিন আপনারা এ বলেন এই ছেলে মেয়ে আপ বলেন এরকম নিয়ে বসেন যে বাবা মা শুনো কোন কিছু আমারে লুকাইতে পারবা আল্লাহরে লুকাইতে পারবা পুলা মায়াগুলা ছেলে মেয়েগুলা ঘরের ভিতরে মোবাইলের ফেতনায় করে চরিত্র নষ্ট করবে এই রকম বাবা হন ছেলে মেয়েদের দায়িত্ব পালন করেন ওই দিক কয়েক বছর আগে দিহান আর অনুষ্কার মা বাবার মতো হইয়েন না মা বাবা চাকরিতে চলে যায় ছেলে মেয়ের খোঁজ নাই মনে নাই না অনুষ্কার কথা মনে আছে আর আমাদের দেশের একটা অভ্যাস কি জানেন চলাফেরা করবে আমেরিকার স্টাইলে ক্ষতিগ্রস্ত হওয়ার পরে বিচার চাইবে সৌদি স্টাইলে বুঝেন নাই আপনারা মানে সন্তান ছেড়ে দিয়েছে মা বাপ কোনো খোঁজ খবর নেয় না বেপরুয়া চলাফেরা আমেরিকান স্টাইল ওই যে এমন হয়ে গেছে বউ থইয়া আরো 8-10টা গার্লফ্রেন্ড বানাইছে নাউজুবিল্লাহ পড়লে খালি হবে না এটা তো সমাজে এখন চলে এসেছে আস্তে আস্তে ঢুকে যাচ্ছে এগুলো বন্ধ করার জন্য ওয়াজ মাহফিল আরো বাড়াইতে হবে তো চললো বেপরুয়া ভাবে আনুষ্কা মারা গেল এরপরে এসে বলে ধর্ষককে মৃত্যুদণ্ড দিতে হবে আরে বাপরে বাপ বিচার চাইতেছে এখন পুরা কুরআনিক স্টাইলে ধর্ষকের শাস্তি কি মৃত্যুদণ্ড চলাফেরা করছে কুরআন মতো না বেদিন স্টাইলে তো দিন স্টাইলে চলাফেরা করে দিন স্টাইলে বিচার চাইলে মানা যাবে আর দিন স্টাইলে চলাফেরা করলে কোনো বিপদ হবে শাড়ি পরে প্যাট পিট খোলা স্টেডিয়াম দর্শক খেলা দেখে এখন পেট পিট খোলা দর্শকরাও তার সব দেখে এখন বলেন তো মুখ দিয়ে যারা দেখতেছে আউল ফাউল লোকদের মুখ দিয়ে কি ভালো কথা বের হবে নাকি তার বিপরীতে বুরখা পরে নিকাব পরে বের হয়েছে দুষ্ট কোন ছেলে থাকলেও সম্মান দিবে তাহলে বোঝা গেল পর্দার দরকার আপনারা কে পর্দা করা মা বোনরা আসছে না বিশ্ববিদ্যালয়ের বোনরাও থাকতে পারে কারণ কাছে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের বোনদেরকে বলছি নিজেদেরকে অতি স্মার্ট জাহির করতে গিয়ে নিজেদের রূপ সৌন্দর্য এত বেশি দেখায়েন না যেটা বেশি দেখাবেন ওটার বেশি দাম থাকে প্যাকেটের ভেতরে থাকেন তার মানে এই না পড়াশোনা বাদ দিবেন পৃথিবীতে সর্বপ্রথম নারীর অধিকার প্রতিষ্ঠা করেছে ইসলাম পড়াশোনা করবেন চাকরি করবেন ব্যবসা করবেন সব করবেন কিন্তু পর্দার বিধান মানতে হবে কারণ পর্দার বিধান টাকার আমার বোনদেরকে বলবো বেপরুয়া স্টাইলে চলাফেরা করবেন না বোরখা পরবেন আবার আধুনিক ফ্যাশনের নামে এমন এমন বোরখা পরবেন না লাল নীল বেগুনি রঙের বোরখা ওই যে নবীজি বলেছেন নিসা উহুম কাসিয়াতুন আরিয়াত আখিরি জামানায় ফেতনার সময় নারীরা বোরখা পরে ফেতনা করবে এমন বোরখা পরবে কাপড় পরল মনে হবে উলঙ্গ শরীরের সব ভাঁজ বুঝ বোঝা যাবে টাইট ফিট পরবে এরকম টাইট ফিট বোরখা আপনাদের এলাকায় নাই ভাগ আছে এই রকম করা যাবে না কালো রঙের লুজ বোরখা পরবেন এখন এক শ্রেণীর লোকেরা আছে কয় মোল্লারা তো সব শেষ করে দিছে পর্দার কথা বইলা নারীদেরকে ঘরে আটকায় রাখছে আসলে শিয়াল সব সময় মুরগির স্বাধীনতা চায় তোমরা যে নারীর কি উন্নতি করতেছ তোমরা যারা নারী প্রগতির কথা বলো আমরা দেখেছি তোমাদের হাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মেয়েরা নিরাপদ নয় তোমরা যারা নারী প্রগতির কথা বলো তোমাদের কাছে নারীরা নিরাপদ নয় দেখেন না এক পাগলা রাষ্ট্রধর্ম নিয়ে কথা বলছে আর বেশি বেশি নারী অধিকারের কথা বলতো তারপরে তো তার কল রেকর্ডে তার চরিত্র ফাঁস হয়ে গিয়েছে নারী অধিকারের কথা বলো তোমরা নারী অধিকারের কথা বলে বলে আমার দেশের সহজ সরল অবলা নারী প্রগতির বিরুদ্ধে নই আমরা নারী শিক্ষার পক্ষে আমরা নারী
উন্নতির পক্ষে তবে সেটা পর্দা সহকারে বেশি এখন হ্যাঁ নারী প্রগতিবাদী হয়ে গেছে পৃথিবীতে ইসলাম নারীর অধিকার প্রথম দিয়েছে নারী শিক্ষার কথা ইসলাম বলেছে সম্পত্তিতে নারীর অধিকার ইসলাম দিয়েছে আমার বোনরা সব করবেন শুধু কি করবে আপনারা কি আপনাদের বউকে যারা বিয়ে শাদি করছেন তোমরা যারা বিয়ে করো না তোমাদের কথা ভিন্ন এখনো মিসকিনই আছো তবে শুধু সুন্দর মেয়ে দেখে দূরায়ও না একটু পর্দাশীন মেয়ে দেখলে তার পিছেও দূরায়ও না ভালো লাগলে আব্বা আম্মাকে বলো এরপরে বিয়ে শাদি করো চরিত্র নষ্ট করো না মেয়েদের পিছে ঘুরে এটা ভালো ছেলের কাজ না তোমার চরিত্র সুন্দর বানাও দেখবা মেয়ের বাপরা লাইন ধরবে তোমার পেছনে মেয়ে বিয়ে দেওয়ার জন্য ঠিক তো কইছো মানবাত কথা অবিবাহিত মিসকিনরা বলো মানবাত কথা মিসকিন বলে রাগ করছো এটা ওই অর্থে বলে নাই মানে বউ নাই তো এখন অসহায় একা আছে জীবন সঙ্গী আমি দোয়া করছি আল্লাহ সবাইকে উত্তম জীবন সঙ্গী দান করেন আর বিয়ে শাদি যারা করছেন কি স্টেডিয়াম খোলা থাকবে না ঢাকা কিছু বেহায়া তো এমন আছে কুরআন হাদিস দিয়ে বহুত ওয়াজ করছে শুনে না আয়া শরম নাই বেহায়া বৌনিয়া বের হয়েছে লিপস্টিক আস্কারা মাস্কারা সব আছে ব্রুও প্লাক করা পেট পিঠো খোলা ভাই আর একটা ছোট ভাই এলাকায় দেখছে কয় ভাই সাতই টাকা কয় চিনস না এটা তোর ভাবে কয় ওয়াও কয় থ্যাংক ইউ আরেকজন বলে ভাই এটা কি ভাবি উফ ইস বউ কার আর মজা নেই কে বুঝতেছেন আবার অনেক কাছে বউয়ের ফটো ফেসবুকে আপলোড মারে আপনাদের এলাকায় এগুলা নাই দিনাজপুরে আছে না আপলোড মারছে একজন কমেন্ট করছে ইস এরকম লেখে না ইস আগুন হয়েছে উফ জুস লাগতেছে এ পাগলা কার জুস কে খায় রে ফেসবুক পার্সোনাল সাইট না পাবলিক সাইট পাবলিক আর বউ পার্সোনাল জিনিসকে পাবলিক পাবলিক সাইটে আপলোড দেয় তারা নিজের বউকে জনগণের সম্পদ বানাইছে যারা বেহায়া বেশরম নির্লজ্জ কোথাকা রুচিশীলতা বলতে তার মধ্যে কিচ্ছু নাই তোমার রুচিতে সমস্যা আছে তোমার বউয়ের পেট পিট মানুষ দেখে মজা নেই তোমার রুচি সমস্যা তোমার রুচিতে সমস্যা তুমি একটা অরুচিশীল মানুষ তোমার মধ্যে কোনো রুচি নাই তোমার বউরে তুমি দেখো তোমার বউয়ের সব জিনিস মানসেরা দেখাও কেন তুমি কি কষ্ট পেয়েছেন আপনারা যেমন কুকুর তেমন মুগুর দরকার আমাদের উস্তাদরা আল্লাহর কালাম হাতে নিয়ে কান্দা কান্দা বুঝাইছেন এদেরকে পর্দার কথা মানতেছে না এইসব বেহায়াদেরকে বুঝানোর জন্য এইরকম কিছু কাঁচা কথারও দরকার আছে যারা বউয়ের ফটো ফেসবুকে আপলোড মারছেন এখন আবার ডিলেট করেন না আশেপাশে মানুষ দেখবে বাড়িতে গিয়ে আন্দারি করে ডিলেট মেরে দিয়েন অথবা পথের মধ্যে ডিলেট মেরে দেখা মারেন আবার আশেপাশে কেন যে না দেখে যদি ওয়াজ কারো কমন লেগে যায় মন খারাপ করেন না এখন তো বলেন আমি কি আপনাকে চিনি এক জায়গায় ফেরাউনের কথা বলছি না কিন্তু এক লোক চেটে গেছে তো ফেরাউনের চরিত্রের সাথে আপনার চরিত্রের কমন বললে এটা কি হুজুরের কি ঠেকা পড়ছে আপনার চরিত্র মিলে কেন ভাই আবু জেহেলের কথা বললে কিছু মানুষের মুখ কমিটিকে বলে মানে এটা কি হুজুর আনছ তো কমিটি কি করবে আপনার চরিত্রের সাথে আবু জেহেলের চরিত্র কমন পড়লে কমিটিরও দোষ নাই হুজুরেরও দোষ নাই কোরআনেরও দোষ নাই আল্লাহ হেদায়াত দান করে কষ্ট হচ্ছে চলবে না মোনাজাত হবে কয়টা উপদেশের কথা বললাম আরো জোরে এরপরে লুকমান হাকিম ছেলেকে চার নম্বর উপদেশ দিলেন ইয়া বুনাইয়া আকিমিস সালা হে কলিজার টুকরা ছেলে সালাত কায়েম নবীজিও বলেছেন মুরু আউলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন সন্তানের বয়স যখন সাত হয় সাত বছর বয়সে নামাজের কথা বলো দশ বছর হইলে বিচারা আলাদা করো নামাজের জন্য শাসন করো এখন আমরা ছেলে মেয়েদেরকে কি নামাজের কথা বলতাম আমরাই তো বেনামাজি আমরা নামাজে যাই না নিজেরা নামাজে দেওয়ার দরকার আছে না নাই কুরআন হাদিসতে তো বহুত ওয়াজ করলাম তাও বুঝেন না আসেন প্র্যাকটিক্যালি বুঝাই এক লোকের মাথা কাটা আবার ভাবিয়েন না হুজুর জঙ্গিবাদের ট্রেনিং দিচ্ছে নাকি বুঝানোর জন্য বলতেছে মাথা কাটা এক লোক কোথাকার কোন দেশের আমরাও জানি না
মাথা কাটা এক লোকের দেহ যদি এখানে দাঁড়ানো হয় মাথা ছাড়া বলেন তো লোক তার পরিচয় পাওয়া যাবে নাকি মাথা ছাড়া যেমন মানুষের পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায় না ইসলামের মাথা হলো নামাজ নামাজ ছাইরাও লোক তার পূর্ণ ইমানদারির পরিচয় পাওয়া যায় না আসসালাতু হিয়া রাসুল ইবাদাহ সালাত হচ্ছে ইবাদতের মাথা যে নামাজ পড়লো না সে ইসলামের ইবাদতের মাথা কেটে ফেলে দিল সে আর ইমানদারের পরিচয় নিজেকে দিতে পারবে Keep in your mind, Salat is the key of success. Salat is the key of paradise. Namaz shofolotar chabi. Namaz jannate. এজন্য সন্তানগুলোরে নামাজ জানাবেন নিজেরাও নামাজ পড়বেন মা বোনদেরকে বলছি নামাজ চাইরেন না মেয়েগুলোরে কাছে নিয়ে নামাজ পড়িরেন আপনারা যখন নামাজে আসবেন বাচ্চাদেরকে আবার একদম লেদা ফেদা বাচ্চা নিয়েন নবীজি তো বলছেন 7 বছর থেকে নিয়ে আসো এখন যদি একদম কুলের বাচ্চা নিয়ে আসেন খে খে করবে মুসল্লিদের ডিস্টার্ব করবে কত বছর অনেক এলাকায় আবার ছোট বাচ্চারা মসজিদে গেলে কিছু মুরব্বিরা মাইন্ড করে আমি একবার এক মসজিদে ঢুকছি নামাজ পড়তে এক চাচা আমি এরকম নামাজ পড়ে টিস্যু দিয়ে মুখ মুছতেছি সরি ওযু করে এক চাচা বলতেছে আমি ভাবছি মসজিদের ভিতরে কুত্তা ঢুকছে চাচা কি হইছে কয় বাবা রে দেখো না পুলা পান ঢুকছে বললাম চাচা যে ধমক মারছেন আমি তো ভয় পাইছি এখন পুলা পান গুলার যে ধমকাইলেন না তো আর জীবনে কোনোদিন মসজিদের দিকে আসবে না কয় আরে বাবা হাসি হাসি করে এই যে হাসিবুর রহমান এখন কথা বলছে আমি কি কম দুষ্টা ছিলাম মনে করছেন আপনারা হ্যাঁ আমি নিজেই নামাজে ছোটবেলায় রুকুতে সাজতে আমি নিজে হাসা হাসি করছি কিন্তু আমাকে মসজিদ থেকে বের করে নাই হাসা হাসি করতে করতে একদিন দেখলাম কিরে এরা ঠোঁট নাড়ায় কেন আমিও তখন শুরু করলাম ছোট তো আমি যখন স্কুলে পড়তাম প্রথমে আমি স্কুলে পড়েছি আমার বাবা সেই ক্লাস 2-3 থেকে আমাকে নিয়ে যাইতেন মনে আছে আমার বাবা নিজে হাত ধরে ধরে নিয়ে যাইতেন তো যাইতাম দুষ্টামি করতাম মানুষের কাতারের সামনে দিয়া দৌড়াইতাম আব্বা কিচ্ছু বলতেন না আব্বা বলতো তোমার যা মন চায় করো কারণ আব্বা বুঝতেন এ শয়তানি কইরে কইরে একদিন নামাজি আস্তে আস্তে দেখা দিকে দেখবেন ছেলেরা নামাজে যখন দাঁড়ায় দেখে আপনি রুকুতে গেছেন হেও রুকুতে যান আপনি উঠেন হেও উঠে দেখা দেখি নামাজ আর কি কিছুদিন পরে দেখে আপনি কি কি জানি পড়েন জিজ্ঞেস করে কি পড়েন শেখার আগ্রহ তৈরি হয় আস্তে আস্তে নামাজ শিখে শয়তানি ছেড়েছে নামাজ ধরেছে আস্তে আস্তে ছেলেগুলাই দেখবেন একদিন মসজিদ কমিটির সভাপতি ইমাম বড় বড় মুফাসসির মুহাদ্দিস হয়ে যাবে বের করে দিয়েন না বের করে দিলে শেষ মাদেরকে বলবো যখন মারা আছেন না মাদেরকে বলবো যখন ঘরের মধ্যে নামাজে দাঁড়াবেন ছোট্ট মেয়েটাকে নিয়ে নামাজে দাঁড়ান মাঝে মাঝে মজা করবে দেখবেন যখন আপনি সাজদায় যাবেন আপনার পিঠের উপর উঠবে নবীজিও যখন নামাজে যাইতেন তখন পিঠের উপরে মাঝে মাঝে নবীজির নাতি হাসান হুসাইন উঠতেন কি সুন্দর সুবহানাল্লাহ নবীজি নামাজে সাজদায় নবীজির পিঠের উপরে হাসান হুসাইন নবীজির পিঠের উপরে হুসাইন উঠে নবীজির চুল ধরে টানে কয় আমি গুড়ার উপরে আছি নবীজি রাগ করছেন নবীজি ভাবলেন আমার নাতিটা উঠছে এখন আমি তাড়াতাড়ি উঠলে নাতি কষ্ট পাবে একটু সাজদা লম্বা করতেছে কিছুক্ষণ পর ভাবলেন এবার তো উঠা দরকার জিব্রিল বলতেছেন নবীজি উঠিয়ে নারক কিছুক্ষণ থাকেন নানা নাতির দৃশ্য আল্লাহর ভালো লাগতেছে আল্লাহু আকবার বাচ্চাগুলো পিঠের উপর উঠুক দুষ্টামি করুক করতে করতেই নামাজি হবে ইনশাআল্লাহ সাল্লাত কায়েম করো সাল্লাত কায়েম করো হবে সম্মানী তুমি হবে জান্নাতি তুমি দেবে কাল হাশরে শীতল ছায়া আরশে আজিম রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম তাহলে বাচ্চাদেরকে নামাজি বানাবেন তো বাবারা কষ্ট হচ্ছে শেষ আর কিছু সময়ের মধ্যে শেষ হয়ে যাবে এরপরে লোকমান হাকিম তার ছেলেকে 5 নম্বর উপদেশ দিলেন ওয়ামুর বিল মারুফি ওয়ানহানিল মুনকার বাবারে মানুষকে সৎ কাজের আদেশ দিও অসৎ কাজে বাধা দিও নিজে ভালো কাজ করো মানুষকেও ভালো কাজে এজন্য আল্লাহ অন্য জায়গায় বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ولا تعاونوا على الإثم والعدوان سৎ কাজে সহযোগিতা করো ভালো কাজে সহযোগিতা করো সীমা লঙ্ঘন পাপাচারের কাজে সহযোগিতা করো আমরা এর উল্টা কাজ করি বাচ্চাদেরকে কি বলি জানেন এই স্কুলে যাবা আসবা মাঝপথে যা কিছু দেখবা চুপচাপ দেখবা না এটা ঠিক নয়
মুসলমানের সন্তান এমন হবে না মুসলমানের সন্তান অন্যায়ের বিরুদ্ধে বারুদ হয়ে চলবে বলবেন বাবা তুমি ভালো কাজ করবা মানুষের ক্ষতি করবা না কোথাও মানুষ বিপদে পড়লে সহযোগিতা করবা সৎ কাজের আদেশ দাও অসৎ কাজে বাধা দাও এটা হলো মানুষের দায়িত্ব শুধু উম্মতে মুহাম্মদের দায়িত্ব নয় আল্লাহ বলছেন আমি তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছি সর্বশ্রেষ্ঠ জাতি বানিয়েছি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসিতা مرون بالمعروف وتنهون عن المنكر তোমার শ্রেষ্ঠ জাতি কাজ হলো সৎ কাজের আদেশ দিবা অসৎ কাজে বাধা আজ সন্তানগুলোকে আমরা এগুলো শেখাই না বলে ওই বদ্রুলের কথা মনে আছে সিলেটের বদ্রুল বলে গেছেন আপনারা ওই যে এমসি কলেজে বদ্রুল খাদিজারে কুপাইছে পুলা মায়ারে ছেলে মেয়েরে আমরা সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ শেখাই না এখন কুপাই ফেলতেছে বাধা দিতেছে না অডিও না ফেসবুক লাইভ দেখায় এক মানে অবস্থা এমন আগুন লাগছে পানি ঢালে না আরো কে রশি ঢালে লাগছে এক আমি কি ভুল বলেছি না এই খাদিজা মেয়েটাকে নিয়ে হসপিটালে কে গিয়েছে জানেন যে ছেলেটা নিয়ে গেছে এটা আমার ভাগ না সে বলেছে দাঁড়ায় আছে একটা ছেলে আগায় না দেখবেন মাঝে মাঝে অনেক জায়গায় অগ্নিকাণ্ড হয় অনেক জায়গায় মানুষ মারামারি লাগছে কিছু সময় কিছু মানুষ ওই সময় লাইভে আসে এসে দেখায় এই সময় লাইভ করা দায়িত্ব নাকি মীমাংসা করে দেওয়া দায়িত্ব আমরা অন্যায় দেখি চুপচাপ থাকি ব্যাপারটা যেন এমন যে বাড়ির সামনে কুকুর একটা মরে পড়েছে কিন্তু ফেলতেছি না আমার কষ্ট হবে আরে ভাই এটা যখন পচে যাবে দুর্গন্ধ কি শুধু মানুষের নাকে লাগবে আপনার নাকে লাগবে না কেউ ফেললে ফেলুক না ফেললে নাই আপনাকে সেটা ফেলতে হবে এটা আপনার দায়িত্ব মুসলমান এমন অনুভূতি নিয়ে সমাজে বাস করবে না হোক অন্যায় জুলুম যেখানেই চলবে সেখানেই সে বারুদের মতো জ্বলে উঠবে এটা আমরা করি না বলে আমাদের সমাজ এখন ক্ষতির দিকে চলে যাচ্ছে একটা হাদিস শোনাই নবীজি বলছেন যারা মানুষকে সৎ কাজের আদেশ দেয় না অসৎ কাজে বাধা দেয় না এদের উদাহরণ হলো দুই তলা বিশিষ্ট জাহাজের যাত্রীর মতো শুনতেছেন আমার কথা কয় তলা বিশিষ্ট জাহাজ উপরেও যাত্রী প্যাসেঞ্জার আছে নিচের তলায়ও কিন্তু পানি পান করার যে ফিল্টার পানির ফিল্টার উপরের তলায় আছে নিচের তলায় নিচের তলার লোকরা উপরের তলায় পানি আনতে যায় কিছু লোক বিরক্ত হইয়া বলে হেই তোমরা যে শুধু নিচের থেকে উপরে উঠে আসো একটু কম কম আসতে পারো না বিরক্ত লাগে আমাদের নিচের তলার এক পাগলা মন খারাপ হয়েছে কয় ভাই আমি আর উপরের তলে আসবো না আমার পানি লাগলে একদম জাহাজ ছিদ্র কুড়া পানে তুলবো এই পাগলা যদি কথা মতো কাম শুরু করে কেউ তারে বাধা না দেয় তাহলে এই পাগলা জাহাজ ফুটা করলে ছিদ্র করলে জাহাজ ডুবলে পাগলা একা মরবে না সবগুলা মরবে তাহলে এই পাগলা পাগলামি শুরু করলে তাকে বাধা দিতে হবে ঠিক তেমনি মুসলমানের সমাজে অন্যায় চললে জুলুম চললে কেউ কথা না বললেও ইমানদার হলে কথা বলতেই হবে লুকমান হাকিম তার ছেলেকে এগুলা শিখাচ্ছেন এমনি এমনি কি তার নামে কোরআনে সুরা আসছে হ্যাঁ এটা শিখাচ্ছেন বাবা সৎ কাজের আদেশ দিবা অসৎ কাজে বাধা কষ্ট হচ্ছে এরপরে ছয় নম্বর আদেশ তিনি দিলেন ছয় নম্বর ওসিয়ত করলেন বাবা শোনো ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর ধৈর্য ধারণ সৎ কাজে আদেশ আর অসৎ কাজের বাধা দিলে বালা মুসিবত আপনার ছেলেকে অনেকে জঙ্গিও বলতে পারে এখন তো ভাই রে ভাই কোন দেশে বাস করে জঙ্গি আর ইসলাম কি মিলাই ফেলছে শুনেন ছেলে মেয়েরা নামাজ পড়লে অনেকে বলে যে কি জঙ্গি হয়ে গেল নাকি মসজিদে বসে ছেলে মেয়েরা কোরআন পড়তেছে কয় নাশকতার পরিকল্পনা হচ্ছে নাকি খালি নাউজুবিল্লাহ পড়েন না এগুলো কি বাস্তবিক কথা নাকি বলেন তো কিছুদিন আগে দাওয়াতি সফরে আমি কোন এক হোটেলে উঠেছিলাম শুনেছেন আপনারা আমি কোন এক হোটেলে উঠেছিলাম হঠাৎ করে সকালবেলা পুলিশ হাজির আমি ওয়াশরুম থেকে গোসল করে বের হয়েছি পুলিশ হাজির বললাম ভাই কি হয়েছে এরকম অপ্রস্তুত অবস্থায় ঢুকলেন কেন রিসিপশনে বসতে পারতেন ভদ্রভাবে ডাকতে পারতেন এভাবে কেন কয় না আমাদের কাছে তথ্য আছে বললাম আমার গোসল করার তথ্য আপনার কাছে আছে না এটা কোন ধরনের ভদ্রতা সব তথ্য নিল কেন আসলেন কোন মাহফিলে যাবেন কমিটির নাম্বার দেন সব নিল এরপরে বলতেছে সরি আমাদের কাছে তথ্য আসছিল যে এখানে কিছু একটা হবে
খালি দাড়িটুকুই দেখলেই কিছু একটা হবে মনে হয় তাই না দাড়িওয়ালা আর টুপিওয়ালা লোকদেরকে নাশকতাকারী মনে কইরেন না বরং আলেমরা হচ্ছে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী আমরা জঙ্গিবাদে উস্কে দেই না সন্ত্রাসবাদে উস্কে দেই না আজকে অত মাহফিলে জঙ্গিবাদের বিরুদ্ধে বললাম সন্ত্রাসের বিরুদ্ধে বললাম মাদকের বিরুদ্ধে বললাম ছেলে মেয়েদেরকে মা-বাবার খেদমত করতে বলছি নামাজ পড়তে বলছি ছেলে মেয়েদেরকে মানুষ করার কথা বলছি কোনো আজেবাজে কথা হইছে না রাষ্ট্রবিরোধী কথা হয়েছে না সরকার বিরোধী কথা হয়েছে না সংবিধান বিরোধী কথা হয়েছে না তো মাহফিল তো ভালো জিনিস তো খারাপের কি আছে আল্লাহ হেদায়েত দান করে আমিন ছয় নাম্বার উপদেশ দিলেন সবর করো কারণ সবর মানুষের একটা শ্রেষ্ঠ গুণ সবর মানুষকে অধ্যবসায়ী বানায় সবর মানুষকে ভালো ইমানদার বানায় তাহলে আমরাও আমাদের সন্তানদেরকে সবরের ট্রেনিং দিব ইনশাআল্লাহ সাত নাম্বার আদেশ সাত নাম্বার ওসিয়ত করলেন কলিজার টুকরা সন্তান শোনো ওয়ালা তুসাইর খদ للناس ولا تمشي في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور তিনি বললেন কলেজার টুকরা ছেলে শোনো মানুষের সঙ্গে গাল বাঁকা করে কথা বলো না মানুষকে তুচ্ছ করে অবজ্ঞা করে কথা বলো না দেখেন বাপটা কেমন মানুষের সঙ্গে কথাবার্তা কেমনে বলতে হবে এটাও শিখাই দিছে আমাদের অনেক ছেলে মেয়ে আছে সামাজিকতা চিনে না সামাজিকতা চিনে না ঘরে মেহমান আসবে মানুষের সঙ্গে কথাও বলেন এই যে মিনহাজের ঘরে আজকে কিউ ছিল না মিনহাজ কত সুন্দর কথা বলল সময় দিল মানে যেভাবে কথাবার্তা তার সামনে সামনে প্রশংসা নয় বুঝাচ্ছি তার মানে সে নিশ্চয়ই তার মা-বাবা থেকে ট্রেনিংটা পেয়েছে সামাজিকতা শেখাতে হবে অনেকে ছেলে মেয়ে আছে মেহমান আসছে ঘরে হে মোবাইল টিপতেছে ল্যাপটপ টিপতেছে একবার গিয়ে মেহমানকে সালামও দেয় না মানে এই ভদ্রতা দাও মা-বাপ তাকে শেখায় আর লোকমান হাকিম কি করছেন বলতেছেন বাবা ওয়ালা তুসাইর খদ্দাকা লিন্নাস মানুষকে তুচ্ছ করে অবজ্ঞা করে কথা বলেন অহংকারী ভাব নিও গাল বাঁকা করো না অনেকে আছে কথা বলে পার্ট নিয়ে আছে লোকমান হাকিম বলছেন না বাবা এরকম কথা বলো না সুন্দর ভাষায় কথা বলো কারণ নবীজি বলেছেন হাসি মুখে কথা বলার নাম সাদাকা তাহলে সন্তানদেরকে শেখাবো তারা যেন হাসি মুখে কথা বলে রাজি আছেন তো আমরাও হাসি মুখে কথা বলবো ইনশাআল্লাহ শেষ তো ধরতে ধরেন আট নাম্বার উপদেশ দিলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা অহংকারী হয়ে জমিনে চলো না কারণ অহংকারটা শয়তানের গুণ অহংকার ফেলাউনের গুণ নমরুদের গুণ অহংকার মানুষের চরিত্র নয় আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা জমিনকে তুমি অহংকার করে ফাটাই দিতে পারো জমিনের উপরে চলে কিসের এত অহংকার জমিনটা নিম্নমুখী আর এই মাটি থেকে আমাদের সৃষ্টি সুতরাং মানুষের কিতে কিসের এত অহংকার এক ফুটা নাপাক পানি থেকে এসেছে মাটির সঙ্গে মিশে যাবে সুতরাং অহংকার করা মানুষের মানায় সৌন্দর্যের অহংকার করা যাবে না টাকা পয়সার অহংকার করা যাবে না ক্ষমতার অহংকার করা যাবে না এখন ক্ষমতা আছে কিছুক্ষণ পরে আল্লাহ জুতার বাড়ি খাওয়াইয়া ক্ষমতা থেকে নামাইতে পারেন কিনা আল্লাহর এই ক্ষমতা নাই টাকা পয়সা আছে অহংকার কইরেন না রাতের বেলার ধনীরে সকাল বেলা ফকির বানাইতে পারেন কি সৌন্দর্যের অহংকার কইরেন না মাহফিল থেকে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করে নাক মুখ থেতলে যেতে পারে সৌন্দর্যের অহংকার করা যাবে না কোনো কিছু অহংকার করা যাবে না কারণ মানুষের অহংকার করার কোনো বৈশিষ্ট্য এজন্য লোকমান হাকিম তার ছেলেকে বলছেন বাবারে অহংকার করো না কারণ আল্লাহ মুখতাল এবং ফাখুরকে পছন্দ করেন না মুফাসসিরগণ তাফসীরের কিতাবে লিখেছেন মুখতাল মানে হলো যে নিজের বড়াই নিজে করে ফাখুর মানে হলো যে অন্যের সামনে নিজেকে বড় করে এই রকম করা যাবে না নিজেকে ছোট মনে করতে হবে নিজেকে যে বড় মনে করে বড় সে হইতে পারে জ্ঞানী মানুষরা বিনয়ী হয় হিংসুকরা আত্ম অহংকারী হয় হিংসা থেকে বাঁচতে হবে বিনয় শিখতে হবে
বিনয় শিখলে আপনার মর্যাদা বাড়ায় দিবেন কি? সবাই যদি কান ধরতে থাকে, সবাই যদি ট্যাং ধরে নিচের দিকে নামাইতে চায়, বিনয় থাকলে আল্লাহ আপনার সবার উপরে উঠায়া দিবে। লোকমান হাকিম তার ছেলেকে এই কথা বলছেন, বাবা অহংকার করো না, অহংকারী হয় না, ভদ্রভাবে জমিনে চলাফেরা করো। নয় নম্বর উপদেশ দিলেন, ওয়াকসিদ ফি মাশিক, মধ্যম পন্থা অবলম্বন করো, অর্থাৎ অহংকারী হয় না, আবার নিজেকে দুর্বল মনে করো না, জমিনে ভদ্রভাবে চলো। ওই যে আল্লাহ সূরা ফুরকানে বলেছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওলা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা তারা জমিনে নম্রভাবে ভদ্রভাবে চলে, যারা এরা কখনো তর্ক করে না জাহেলদের সাথে। কি আর তর্ক করবে, জাহেল তো বুঝে না, জাহেলকে এড়িয়ে চলে সালাম দেয়, এটা রহমানের বান্দার বৈশিষ্ট্য। এজন্য তর্ক করা কখনো ভালো মুমিনের স্বভাব হতে পারে। লোকমান হাকিম তার ছেলেকে সেটাই বলছেন, বাবা মধ্যম পন্থায় চলো, কষ্ট হচ্ছে, এই তো শেষ। লোকমান হাকিম ছেলেকে দশ নাম্বার উপদেশ দিলেন, বাবারে শোনো, কথাবার্তা বলার সময় গাধার মতো আওয়াজটা বড় করো না। তিনি শেখাচ্ছেন, ওয়াগদুদ মিন সৌতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামিদ। হায়রে হায়, এক পৃষ্ঠার উপরে আলোচনা হয়েছে, আর বাড়ানো উচিত হবে? বলছেন, ওয়াগদুদ মিন সৌতিক, কণ্ঠটা নিচু কর, বেশি বড় কণ্ঠে গাধার মতো আওয়াজ করে কথা বলিও না, কর্কশভাষী হয়ও, কারণ গাধার আওয়াজটা এটা সুন্দর না অসুন্দর। তাহলে ছেলে মেয়েকে শেখাতে হবে সুন্দর ভাষায় কথা বলতে হবে, কর্কশভাষী হওয়া যাবে, হট 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 হট, কিছু মানুষ আছে না কর্কশভাষী হওয়া যাবে না, সুন্দর ভাষায় কথা বলতে, কারণ মুখ এমন জিনিস, এটা দিয়ে বিশ্বকে জয় করা যায়, মুখ দিয়ে আবার মানুষের মনটাকে ক্ষত বিক্ষত করে দেওয়া যায়, এজন্য জবানের হেফাজত করতে হবে। নবীজি বলেছেন বুখারীর হাদিস, মাইয়াত মানলি মা বাইনা লাহাইহি ওয়া রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ। নবীজি বলেছেন, যে ব্যক্তি তার জবান তার জিহ্বাকে হেফাজত করবে, আর লজ্জাস্থানের জিম্মাদারি গ্রহণ করবে, কিয়ামতের দিন আমি নবী নিজে তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। এই যে দশটা উপদেশ লোকমান হাকিম তার ছেলেকে দিলেন, আমরাও যদি আমাদের ছেলে মেয়েকে দশটা উপদেশ দিয়ে এর ভিত্তিতে যদি ছেলে মেয়েদেরকে লালন পালন করি, গাইড করি, ছেলে মেয়েগুলোকে আল্লাহওয়ালা যিনি বানায় দিবেন তিনি কে?